সব থেকে বড় পর্যায় কোনটা, তারপর হচ্ছে কোন গ্রুপের কিছু স্পেশাল নাম আছে, ক্ষার ধাতু কাদেরকে বলি, মৃৎ ক্ষার ধাতু কাদেরকে বলি, ওগুলো আমি ধরলাম তোরা জানিস। এখানে যে ইনফরমেশনগুলো আমি বলবো সেটা হচ্ছে ব্লক এলিমেন্টস। সো চারটা ব্লক এলিমেন্টস আছে, প্রথম হচ্ছে এস ব্লক। সো প্রশ্ন হচ্ছে ভাই এস ব্লক মৌল কয়টা? 14টা। মাঝে মধ্যে এটা এমসিকিউ কার্ডে আসে, কোন 14টা? গ্রুপ 1, গ্রুপ 2, আর একটা মৌল হিলিয়াম, এরা হচ্ছে এস ব্লক মৌল। এরপর আসতেছে ভাই পি ব্লক মৌল। পি ব্লক মৌল হচ্ছে 36টা। এই সংখ্যাগুলো একটু মনে রাখিস, কারণ পরীক্ষায় ধুমধারাকে আসে, তো মনে না থাকলে দেখবি যে নিজেরে নিজে ক্ষমা করতে পারবে না যে এই জিনিস পারলাম না, বাকি সবাই পারছে। পি ব্লক হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামটা বাদে। ওকে, এরপর আসি ডি ব্লক মৌল। সো ডি ব্লক মৌল হচ্ছে 41টা। নাম্বারগুলো একটু মনে রেখেছি ভাই কষ্ট করে, অনেকে জানি মনে আছে। সেটা হচ্ছে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ হচ্ছে 12 পর্যন্ত, তার সঙ্গে তিনটা মৌল অ্যাড হয়, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম অ্যান্ড হচ্ছে থোরিয়াম। মানে আসলে এই যে এই তিনটা, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, যদিও ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজে, তারপরে কিন্তু এটা হচ্ছে ডি ব্লক মৌল। আর একেবারে লাস্টেরটা সেটা হচ্ছে এ ব্লক মৌল কারা? এ ব্লক মৌল হচ্ছে 27টা। কোন 27টা? ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট প্লাস হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এখানে আবার তিনটা বাদ যাবে, সো এক্সেপ্ট কারা কারা? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং হচ্ছে থোরিয়াম, এই তিনটা বাদে। এবং কেন জানি স্যারদের এই তিনটা খুব বেশি পছন্দের, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। তাহলে সোজা কথা হচ্ছে যে চারটা ব্লক এলিমেন্ট আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড হচ্ছে এ ব্লক। এস ব্লকের ডেফিনেশন তো আমরা জানি, শেষ অরবিট ইলেকট্রনটা এস অরবিটালে যায়, পি ব্লকের পি অরবিটালে যায়, ডি ব্লকের ডি অরবিটালে যায়। এস ব্লক 14, পি ব্লক 36, ডি ব্লক 41 আর এ ব্লক 27। এবং এটা মনে রাখা জরুরি, হিলিয়ামটা হচ্ছে এস ব্লকে চলে যায়, আর ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এরা যদিও আন্তঃঅবস্থান্তর মৌল, বা যদিও হইতেছে এরা হচ্ছে কি বলে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজের অন্তর্গত, বা তারপরে এরা হইতেছে এ ব্লকের ডি ব্লক এলিমেন্ট। আসির আমাকে জিজ্ঞেস, পিডিএফ কি আজকে পাবো কিনা? পিডিএফ আজকে না, তুই ক্লাসে 10 মিনিটের মধ্যে পেয়ে যাবি। এরপর আসে ইলেকট্রন কনফিগারেশন, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে এন হচ্ছে শেষ শক্তি স্তর, ধরলাম এটা। তো এন যদি শেষ শক্তি স্তর হয়ে থাকে, মানে আমাদের ইলেকট্রন কনফিগারেশন মাঝে মধ্যে এমসিকিউতে ওই জেনারেল ইলেকট্রন কনফিগারেশন আসে, তখন আমরা ঘাবড়ে যাই যে আল্লাহ এখানে কি করব, কেমনে হয়েছে, কি হয়েছে। সো এস ব্লকের ইলেকট্রন বিন্যাস হইতেছে এন এস 1 থেকে 2, এর যে কোনো একটা। আমি একটু স্লাইডটা একটু চেঞ্জ করি। আচ্ছা, সো এন এস 1 থেকে 2 হচ্ছে এস ব্লক মৌলের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। পি ব্লকের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে এন এস হচ্ছে 2, এন পি হচ্ছে 1 থেকে 6, একটু ভালো মতো মনে রাখিস। ডি ব্লকের ইলেকট্রন কনফিগারেশন হইতেছে এন মাইনাস 1, ডি হচ্ছে 1 থেকে 10 এবং হচ্ছে এন এস 1 থেকে হচ্ছে 2। আর এ ব্লকের হইতেছে এন মাইনাস 2, এফ 1 থেকে 14 আর এন এস হচ্ছে 1 থেকে 2। আমি জানি কেউ কেউ তোরা বলবি যে হ্যাঁ ডি তো দেখা নেই, ডি দেখানোর দরকার হয়নি, এটুকু লিখলেই হয়ে যায়। এবং অবস্থান্তর এবং আন্ত অবস্থান্তর নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে এটুকুকে লিখে নেয়। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে জিনিসগুলো কিন্তু কঠিন কিছু না, সহজ, বাট হুট করে যদি এমসিকিউ আকারে আসে তখন আমরা একটু একটু কনফিউজড হই যে আল্লাহ কি পড়ছিলাম, ভুলে গেছে। অবস্থান্তর মূল্য আমরা জানি স্টেবল আয়নিক অবস্থায় ডি অরবিটাল একেবারে জিরো হয় না, একেবারে ফাঁকাও হয় না। সো এখানে হতেছে এন মাইনাস 1, ডি এখানে 1 থেকে 9 হবে এবং এন এস 1 থেকে 2 হবে। এবং এখানে ভাই স্পেশালি মনে রাখতে হবে এটা কিন্তু কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস না, এটা হতেছে তার স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাস, এটা একটু মনে রাখা খুবই জরুরি। আর আন্ত অবস্থান ধরেছে এন মাইনাস 2, এখানে এফ 1 থেকে 13 হবে, শূন্য হবে না, 14 হবে না, আর এন এস 1 থেকে 2। এবং এটাও ভাই তোকে একটু মাথায় রাখতে হবে এটা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস না, এটা হতেছে স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাস।
আমাকে জীবন লাগছে ভাই হঠাৎ করে তুই করে কেন বলছেন, বা তুই করে বলছেন যে, আমি আসলে সারা জীবনই তুই করে বলি, কিন্তু আসলে কি হয়েছে গত পর্বে যখন অ্যাডমিশন অনলাইনে শুরু হলো তখন একটু চিন্তা করলাম অনলাইন ক্লাস একটু ফর্মাল থাকা উচিত, ওই ফর্মালিটি থেকে তুমিটা আসছিল, কিন্তু আমি দেখছি তুমি করে বললে কেন জানি ভাই ব্রাদার ভাই ব্রাদার ভাই বোন মনে হয় না, দূরের দূরের মনে হয়। আচ্ছা, সো এটা হচ্ছে জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। কেউ একজন নিজে খাতায় লিখছিস এমন কেউ একজন আমাকে একটু জানাস যে ভাই লেখাটা হয়ে গেছে, তাহলে আমি টাইমিংটা বুঝতে পারবো। স্ক্রিনশট না পাবলিক লিখবি না যে লেখা হয়ে গেছে। ওকে, অনেকে বসে লেখা হয়েছে। আচ্ছা, একটা পোল কোয়েশ্চেন, এটা আমি লঞ্চ করবো না। এফই টু প্লাস এর ইলেকট্রন কনফিগারেশন কোনটা? আগে দেখি এফ এর ইলেকট্রন কনফিগারেশন কোনটা। তোরা যেভাবে ইলেকট্রন কনফিগারেশন লিখিস এটা বেশ খ্যাত, এখন থেকে খ্যাত ভাবে করবি না। আর্গন লিখছি মানে 18 লিখছি, এরপর হচ্ছে কি 4s2, 3d হচ্ছে 6। তোরা অনেকে এখানে ভুলটা করি, সেটা হচ্ছে এখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে তো Fe2 প্লাস হয়। তো এখান থেকে দুইটা যদি চলে যায় Fe2 প্লাস যেটা হয় সেটা হচ্ছে, অনেকের ধারণা 3d6 থেকে বের হবে। না ভাই, ইলেকট্রন প্রবেশ করে অ্যাকর্ডিং টু আউফ বল ল, বাট বের হয় বাইরের শক্তি স্তর থেকে আগে। সো 4s বাইরের শক্তি স্তর, এখানে 4s থেকে আগে বের হবে, 3d হবে হচ্ছে 6। সো এখানে উত্তর হবে দিছে এ। পোল কেন লঞ্চ করি না, মনের দুঃখে পোল লঞ্চ করি না, তোর এমন এমন আনসার দিস খুব হতাশ হয়ে যায়, মনে অনেক দুঃখ। এই যে আমাকে একজন লিখছে মাহিনী এসএস নেওয়া হয়েছে, আমি জানি এখানে কিছু এসএস নেওয়া পাবলিক আছে। এবার আসা যাচ্ছে ভাই পিরিয়ডিক প্রপার্টিস, যে প্রপার্টিগুলো রিপিট হয়, রিপিটেশন হয় তাদেরকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিস। আচ্ছা, যারা এখনো জিজ্ঞেস করছিস পিডিএফ দেওয়া হবে কিনা, ক্লাসের 5 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবে, উইদিন 5 মিনিটস। সো ভাই আমরা কি কি পর্যায়বৃত্তিক ধর্ম নিয়ে ডিসকাস করবো আজকে? একটা আছে অক্সাইডের অম্ল ধর্ম, ক্ষার ধর্ম, একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর আয়নীকরণ বিভব, এরপর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, আর হচ্ছে ভৌত ধর্মগুলি গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক। একটু তাড়াতাড়ি লিখে নেই, 6টা ধর্ম, আমরা 6টা নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে প্রথম হচ্ছে অক্সাইডের অম্ল ক্ষার ধর্ম, ব্যাসার্ধ, আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটি এবং ভৌত ধর্ম বলে। প্রথমে আসি অক্সাইডের অম্ল ধর্ম, ক্ষার ধর্ম, দুইটা ফর্মুলা শেখাই দিয়ে ভাই, যদি কখনো এমন হয়। প্রথম কেস, যে কোনো একটা অক্সাইড ওর সঙ্গে তুই পানির সঙ্গে বিক্রিয়া করাচ্ছিস, যদি সে অ্যাসিড তৈরি করে, অর কোনো একটা অক্সাইডকে তুই যদি হইতেছে কোনো একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাচ্ছিস বেশ, সেখানে যদি লবণ পানি তৈরি হয় মানে সল্ট আর পানি তৈরি হয়, এই দুইটার কোনো একটা রিয়াকশন যদি কোনো অক্সাইড দেখায় তাহলে সেই অক্সাইডটাকে বলে দিচ্ছে আমরা কি অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড। তাহলে কোনো একটা অক্সাইড যদি পানির সঙ্গে রিয়াক্ট করে অ্যাসিড তৈরি করে অর বেজের সঙ্গে রিয়াক্ট করে সল্ট ওয়াটার তৈরি করে তাকে বলা হয় অ্যাসিডিক অক্সাইড। ভাইস ভার্সা, কোনো একটা অক্সাইড যদি এমন হয় যে অক্সাইডটা পানির সঙ্গে রিয়াক্ট করে সে বেস তৈরি করতে পারে, বেজে হইতে পারে, অ্যালকালি হইতে পারে, এই যেসব বাচ্চা কাচ্চারা বেজ আর অ্যালকালির পার্থক্য জানিস না, বেজ মানে হচ্ছে ক্ষারক, যেটা পানিতে মিশতে পারে নাও মিশতে পারে, আর অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। আর যদি এমন হয় যে অক্সাইডটা অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে লবণ পানি তৈরি করে, মানে হচ্ছে সল্ট আর হচ্ছে ওয়াটার তৈরি করে, এটা যদি হয় তাহলে সেই অক্সাইডটাকে বলা হয় হচ্ছে কি অক্সাইড, বেসিক অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড। সো এটা হচ্ছে একটা অক্সাইড অ্যাসিডিক হবে নাকি একটা অক্সাইড বেসিক হবে তার কিছু একেবারে কমন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ভালো কথা, আমি বললাম, জানলাম অ্যাসিডিক অক্সাইড কারা, বেসিক অক্সাইড কারা। আরেকটা কথা ভাই অন্তরের অন্তঃস্থলে গেথে নে, সেটা হতেছে ধাতুর অক্সাইড এটা সবসময় হইতেছে বেসিক, মানে ক্ষারীয় হয়, তাহলে ভাইস ভার্সা অধাতুর অক্সাইড কি হবে, অম্লীয় হবে। এবং দেখ, আমরা জানি একটা পিরিয়ডিক টেবিলের যদি হতেছে আমি বাম থেকে ডান দিকে নেই, ধর এটা একটা পর্যায়ে আমি দেখলাম পিরিয়ডিক টেবিলের, এবং এটা মনে হয় সবাই জানিস যে বাম দিকে থাকে হতেছে ধাতু, তাহলে বাম দিকে যদি ধাতু থাকে তাহলে বাম দিকের যে অক্সাইড গুলো হবে সেই অক্সাইড গুলো কি অক্সাইড হবে,
বেসিক অক্সাইড হবে। আমরা অ্যাজিউম করতে পারলাম একটা ডানে থাকে অধাতু, তাহলে ডান দিকের অক্সাইডগুলো কি হবে? অ্যাসিডিক অক্সাইড হবে। ওকে, আর মাঝখানে দু একটা থাকতে পারে যেটা হতেছে অ্যামফোটেরিক। বাচ্চা কাচ্চারা বলতো ভাই, অ্যামফোটেরিকের মানে কি? আচ্ছা, আশিক জিজ্ঞেস করছে বেজ আর অ্যালকেলি। বেজ মানে হচ্ছে ক্ষারক আর অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। আমাকে ইশপিতা, তারপর হচ্ছে সামিয়া, আব্দুর রহমান, জাহিন, সেমন্তী, নাম না জানা আরো অনেকে উত্তর দিছে। এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে বাম পাশের গুলো হইতেছে বেসিক, মাঝখানে একটা বা দুইটা উভধর্মী, ডান পাশের গুলো অ্যাসিডিক। যদি এভাবে একটা উদাহরণ নেই, আমি তৃতীয় পর্যায়ে চিন্তা করি, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্ট অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড অ্যান্ড হচ্ছে ক্লোরিক অক্সাইড। দেখ, সবগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের মূলের অক্সাইড। যেমনটা শিখছিলাম, বাম দিকের গুলো কি হয়? বাম দিকের গুলো হইতেছে অ্যাসিডিক বেসিক হয়। সো এখানে হচ্ছে এই দুটা হইতেছে বেসিক অক্সাইড। এদের বিক্রিয়াগুলো এখন আর পড়তে হবে না। এইগুলো হইতেছে অ্যাসিডিক অক্সাইড আর এটা হইতেছে অ্যামফোটেরিক। এই রাকিব, অ্যাম্পোটেরিক মানে অপধাতু না, অ্যাম্পোটেরিক মানে উভধর্মী, যার অ্যাসিড এবং ক্ষার। আমাকে একজন জিজ্ঞেস করছে ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য কি? সিরিয়াসলি ভাই, ক্ষার হচ্ছে যেটা পানিতে মিশে আর ক্ষারক হচ্ছে সব, তাই না? সকল কি জানি, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। বাচ্চাকালে পড়ছিলি তাহলে হচ্ছে, আমরা দেখলাম এরকম হচ্ছে তৃতীয় পর্যায়ে। তোরা বাসায় গিয়ে আরো দ্বিতীয় পর্যায়ে দেখে নিস। আমি কিছু স্পেশাল অক্সাইড বলবো, যেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড হতেছে N2O হইতে পারে, NO হইতে পারে, N2O3 হইতে পারে, N2O4 হইতে পারে, আর NO2 হইতে পারে, আর হইতে পারে হতেছে N2O5। আমি জানি এরা অনেকে, তোরা অনেকে এগুলোর নাম জানিস না। প্রথমটার নাম হইতেছে নাইট্রাস অক্সাইড, এবং এটার আরেকটা পরিচয় আছে, সেটাতে সেটা হচ্ছে কি গ্যাস? লাফিং গ্যাস। ওকে, নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটাতে হচ্ছে ডাই নাইট্রোজেন, ডাই নাইট্রোজেন, ট্রাই অক্সাইড। এটার একটা স্পেশাল নাম হতেছে নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড, আর এটা হচ্ছে নাইট্রোজেন পেন্ট অক্সাইড। সো নাম মনে রাখবি এইটার, এবং নাম মনে রাখবি এইটার, মাঝে মধ্যে MCQ আকারে দেয় যে কোনটা নাইট্রাস আর কোনটা হতেছে নাইট্রোজেন পারঅক্সাইড। জীবন আমাকে লিখছে ভাই, আপনাকে C13 অনেক মিস করছি। আমিও তোদেরকে অনেক মিস করছি ভাই। আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই, আপনি কই ক্লাস কেন নিচ্ছেন না, ক্লাস কেন নিচ্ছেন না? এখন আমি কিন্তু এদের অ্যাসিডিক এবং ব্যাসিডিটি চিন্তা করব। তুই যদি হচ্ছে ভাই এই অক্সাইডগুলো নিস, যেমন ধরে দেশ এটা এই NO, আর দেশে N2O, আরেকটা আমি অ্যাড করি কার্বন মন অক্সাইড। এদের সঙ্গে তুই যদি পানির রিয়াকশন করিস, এরা কোনো রিয়াকশন করে না। তাহলে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, এই অক্সাইডগুলোকে আমরা কি অক্সাইড বলি? নিউট্রাল অক্সাইড। বাচ্চা কাচ্চারা খবরদার, নিউট্রাল অক্সাইড এবং অ্যামফোটেরিক অক্সাইড সেম জিনিস না। অ্যামফোটেরিক মানে উভধর্মী, নিউট্রাল মানে তো নিউট্রাল, ভালো কথা। এবার আসতেছে এই অক্সাইডটা N2O3, এটাকে তুই যদি ভাই পানির সঙ্গে রিয়াক্ট করিস, তাহলে ও তৈরি করে হতেছে একটা অ্যাসিড, HNO2, নাইট্রাস অ্যাসিড তৈরি করে। তুই যদি শেষটা নিস, শেষটাকে আমি একটু এখানে লিখি N2O5, এটাকে তুই যদি পানির সঙ্গে রিয়াক্ট করিস, তাহলে ও তৈরি করে হতেছে এটা, HNO3। আর N2O4 মাঝখানেরটাকে তুই যদি পানির সঙ্গে রিয়াক্ট করিস, তাহলে সে দুইটা অ্যাসিডই তৈরি করে, HNO2 আর হচ্ছে HNO3। একটু লিখে নে, পরে আমি কিছু কথাবার্তা বলবো। তাহলে নাইট্রোজেনের প্রথম দুইটা অক্সাইড পানির সঙ্গে রিয়াক্ট করে না, এটা অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে না, বেজের সঙ্গে রিয়াক্ট করে না, মানে এগুলো হতেছে অ্যাসিডিক অক্সাইড, সরি নিউট্রাল অক্সাইড, আর বাকি সব হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। বুঝতেই পারছিস সব ক্ষেত্রে অ্যাসিড তৈরি হচ্ছে। এখান থেকে যে জিনিসটা জানা জরুরি,
আব্দুর রহমান বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বলে না এনওটু কে, হ্যাঁ এনওটু কে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো বলে, এটা তো তুই জানিসই, কিন্তু নাইট্রোজেন পারঅক্সাইডও বলে, এটা তুই জানিস না দেখে আমি তোকে লিখে দিলাম, মাঝে মধ্যে পরীক্ষায় এভাবে আসে। প্রথমে দেখ ভাই, এখান থেকে এই অক্সাইডটা থেকে তুই যদি পানি মাইনাস করিস, বুঝি কিনা, পানি এখান থেকে পানি যোগ করলে এটা হয়, তো এখান থেকে যদি পানি মাইনাস করি তাহলে তো আমি এটা পাবো, তাই না? এই জন্য কেউ কেউ আদর করে এই অক্সাইডটা বলা হয়েছে নাইট্রাস অ্যানহাইড্রাইড বলে, নাইট্রাস অ্যান হাইড্রাইট। কেন অ্যানহাইড্রাইট? অ্যানহাইড্রাইট কথাটার অর্থ হচ্ছে শুকনা, তো নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে যেহেতু এই অক্সাইডটা পায় তার জন্য আদর করে এটাকে আমরা বলি নাইট্রাস অ্যানহাইড্রাইট। তাহলে এভাবে এটাতে আস, নাইট্রিক অ্যাসিড থেকে পানি মাইনাস করলে এটা পাই তার জন্য আদর করে এটাকে আমরা কি বলি নাইট্রিক অ্যানহাইড্রাইট। এরপরে হচ্ছে এই দুইটা অক্সাইড থেকে, মানে নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড, এই দুটোটা থেকে পানি মাইনাস করলে আমরা এটা পাই, এজন্য আদর করে এটাকে ডাকা হইতেছে মিক্সড অ্যানহাইড্রাইট। নামগুলো একটু ভালো মতো মনে রাখবি, পরীক্ষার জন্য এটা খুব বেশি জরুরি। তাহলে কথা হচ্ছে ভাই, একটা অক্সাইড অ্যাসিডিক হবে আর একটা অক্সাইড বেসিক হবে, এটা ডিপেন্ড করে পানির সঙ্গে রিয়াক্ট করে সে কি তৈরি করে অথবা অ্যাসিড বেসের সঙ্গে সে কিভাবে রিয়াক্ট করে। তো পেছন থেকে যদি একটু আসি, আমরা দেখলাম ধাতুর অক্সাইড ক্ষারীয়, অর্থাৎ অক্সাইড অম্লীয়, এই জন্য বাম দিকের অক্সাইডগুলো দুই একটা হবে হচ্ছে বেসিক, ডান দিকের গুলো হবে অ্যাসিডিক, মাঝখানে একটা বা দুইটা হবে অ্যামফোটেরিক। এরপরে নাইট্রোজেনের অক্সাইডগুলো যেটা সেটা দেখছে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড গুলো হচ্ছে নিউট্রাল অক্সাইড হয়, কারণ এরা পানির সঙ্গে রিয়াক্ট করে না, অ্যাসিড বেসের সঙ্গে রিয়াক্ট করে না। কিন্তু পরবর্তী যে তিনটা, সেই তিনটা আবার অ্যাসিডিক অক্সাইড হয়, কারণ এরা পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। তো নাইট্রাস অ্যাসিড থেকে পানি মাইনাস করলে পাই দেখে ডেকে বলা হয় নাইট্রাস অ্যানহাইড্রাইট, নাইট্রিক অ্যাসিড থেকে পানি মাইনাস করে দেখে পাই দেখে নাইট্রিক অ্যানহাইড্রাইট, অ্যান্ড দোনোটা থেকে পানি মাইনাস করে পাই দেখে হতেছে এটা মিক্সড অ্যানহাইড্রাইট। হোপফুলি সবাই বুঝতে পারছে এটা। তাহলে ভাই আমাদের প্রথম বৈশিষ্ট্যটা শেষ, সেটা হতেছে অক্সাইডের অম্লধর্ম ক্ষারধর্ম। ঠিক আছে, ভালো কথা, আমরা সামনে আগে আস্তে আস্তে ভাই, লিখা হয়ে গেলে আমাকে কেউ একজন জানাস তো। ওকে, অনেকেই বসে হয়ে গেছে, প্রথম ধর্ম শেষ। দ্বিতীয় ধর্ম হচ্ছে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। আমরা তিন টাইপের ব্যাসার্ধ নিয়ে ডিল করি, সমযোজী, ভ্যানডারওয়ালস এবং হচ্ছে ধাতব। প্রথমে ধাতব ব্যাসার্ধ আসে, এখানে ধাতুর মধ্যে ধর এই হচ্ছে একটা অ্যাটম, মানে একটা পরমাণু, সো অ্যাটম ওয়ান, দিস ইজ অ্যাটম টু, মানে দুইটা অ্যাটম পাশাপাশি, এবং ধাতুর ক্ষেত্রে আসলে পাশাপাশিই থাকে। সো ধাতব ব্যাসার্ধ হতে আমি এন নিউক্লিয়াস এবং এন নিউক্লিয়াস এদের মধ্যবর্তী দূরত্ব নিব, ধরলাম দূরত্ব হতেছে ডি, আর সমান হবে হতেছে ডি বাই টু। ডেফিনেশন তো এখন আর পরীক্ষা আসবে না, বেঁচে গেছিস আর কি, যে আমি দুইটা ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব নিব, সেই দূরত্বের অর্ধেক হচ্ছে ধাতব ব্যাসার্ধ। বেশ ভালো কথা। এরপরে আসে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। দেখ এই হচ্ছে একটা অ্যাটম, সমযোজী যৌগ, অ্যাটম ওয়ান, এখানে হচ্ছে অ্যাটম টু, আর এই পুরোটা কিন্তু একটা অণু, মানে মলিকিউল আর কি। আমি করব কি, এইখানে নিউক্লিয়াস এইখানে নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী দূরত্ব নিব, যদি মধ্যবর্তী দূরত্ব ভাইয়া ডি হয় তাহলে এখানেও আর সমান কি হবে ডি বাই টু হবে। এবং তোরা হয়তো কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে পারবি যে সমযোজী ব্যাসার্ধটা সব থেকে ছোট হয়, এটা হচ্ছে স্মলেস্ট। কেন ভাইয়া স্মলেস্ট? কারণ দেখে যে মাঝখানে যে রিজিয়নটুকু ওভারল্যাপিং রিজিয়ন থাকে, মানে সমযোজী বন্ধন থাকে, কিছু জায়গা এখান থেকে হতেছে কি হয়ে যায়, কিছু জায়গা এখান থেকে কমে যায়। তাহলে কথা হচ্ছে ধাতব ব্যাসার্ধ হইতেছে এখানে ওভারল্যাপ থাকেও না, এখানে ফাঁকা ফাঁকাও থাকে না, সো একটা পরমাণুর অরিজিনাল ব্যাসার্ধ প্রকাশ পায় ধাতব ব্যাসার্ধে, আর সমযোজী ব্যাসার্ধটা কমে যায় কারণ কি মাঝখানে কিছু ওভারল্যাপিং রিজিয়ন থাকে। আর ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ হইতেছে ধর এই হচ্ছে আরেকটা অণু, তাহলে আমি করব কি দুইটা পাশাপাশি অণুর দুইটা পাশাপাশি পরমাণু নিউক্লিয়াসের দূরত্ব নেবো, আমি রং চেঞ্জ করে দেখাই একটু। সো দুইটা পাশাপাশি অণুর পাশাপাশি নিউক্লিয়াসের দূরত্ব নিব, যদি সেটা ডি হয় তাহলে এই আর সমান হবে দেশে ডি বাই টু, এবং যেহেতু দুইটা অণু একেবারে গা ঘেঁষে কখনোই থাকে না, এজন্য এই ব্যাসার্ধ হতেছে লার্জেস্ট।
তাহলে সোজা কথা হতেছে তিন টাইপের ব্যাসার্ধ নিয়ে আমরা ডিল করি। ধাতব ব্যাসার্ধ সেটা হতেছে দুইটা ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। আর যেহেতু ধাতব পরমাণুগুলো দূরেও থাকে না আবার ওভারল্যাপিংও থাকে না, তার মানে এটা হচ্ছে একটা পরমাণুর অরিজিনাল ব্যাসার্ধ আমাদের ইন্ডিকেট করে। সমযোজী ব্যাসার্ধতে কি হয়, এখানে কিছু ওভারল্যাপিং রিজিয়ন থাকে, তার জন্য এই ব্যাসার্ধটা কমে যায়। আর ভ্যানডেরওয়ালস ব্যাসার্ধ হতেছে দুইটা পাশাপাশি অণুর পাশাপাশি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, এবং এটা সব থেকে বড় হয়। কেন বড় হয়, কারণ হচ্ছে দুটা অণু কখনোই গা ঘেঁষে থাকে না, বেশ দূরে থাকে। ঠিক আছে, সো লিখা হয়ে গেলে আমাকে কেউ একজন একটু নক করে জানাস যে ভাই লিখা হয়ে গেছে। শেষ, এবার আসি আয়নিক ব্যাসার্ধ। নাম শুনেই বুঝতে পারছিস আয়নের ব্যাসার্ধ হবে। একটা উদাহরণ নিয়ে ধর, আমার কাছে সোডিয়াম আছে, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন হতেছে 11টা, ইলেকট্রন হচ্ছে 11টা। ওকে, এনএ প্লাস যদি আমি চিন্তা করি, এখানে প্রোটন হতেছে 11টা, ইলেকট্রন হচ্ছে 10টা। এখন বল কোনটা আকারে বড় হবে, এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে পারা যায়। আকারে বড় কোনটা, সোডিয়াম বড় নাকি সোডিয়াম প্লাস বড়? অবশ্যই সোডিয়াম বড়, কারণ কি দেখ, সোডিয়ামের ভেতরে প্রোটন বেশি না, মানে ভেতরের দিকে হইতেছে সোডিয়াম প্লাসে, সোডিয়াম প্লাসের আকার ছোট হবে, মানে ব্যাপারটা এরকম হবে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আকারে ছোট। কারণ কি, এখানে ইলেকট্রন কমে গেছে, সো আকর্ষণ ভেতরের দিকে বেশি। তাহলে আমি বলতে পারি যে কোনো অ্যাটম পরমাণু তার ক্যাটায়ন থেকে কি হয়, বড় হয়। ওকে, যদি ক্লোরিন চিন্তা করি, সিএল, ওকে, এখানে যদি চিন্তা করি প্রোটন কয়টা আছে, এখানে না দেখে আমি একটু এপাশে দেখাই, তাহলে দেখতে মনে হয় বেশি ভালো হবে। সো ক্লোরিনে প্রোটন আছে ভাইয়া 17টা, ইলেকট্রন আছে 17টা, ভালো কথা বুঝলাম। সিএল মাইনাস যদি নেই, এখানে প্রোটন আছে 17টা কিন্তু ইলেকট্রন আছে 18টা, তাহলে দেখ বাইরের দিকের আকর্ষণটা বেশি। তার মানে আমি বলতে পারি ক্লোরিন থেকে ক্লোরাইডের আকার বড়, সো যে কোনো অ্যাটম থেকে তার অ্যানায়নের আকার সবসময় বড় হয়। সো সোজা কথা, কোনো একটা আয়নিক ব্যাসার্ধ বের করতে বললে এদেরকে তুই চার্জ হিসাব করবি, প্রোটন কয়টা ইলেকট্রন কয়টা, তাইলে হিসাব করতে পারবি। ওকে, আমার বিশ্বাস এটা এতক্ষণ লেখা হয়ে গেছে। আমাদের হচ্ছে একটা সামনে পোল কোয়েশ্চেন আছে, আমি পোল কোয়েশ্চেন লঞ্চ করব না, আমি হতাশ হইতে চাই না। আমরা একটু সলভ করে দেখ, এখানে কি কি আছে, এনএ প্লাস, প্রোটন ব্রো 11টা, ইলেকট্রন 10টা, ভালো কথা। এফ মাইনাস, প্রোটন হচ্ছে কয়টা, প্রোটন হচ্ছে কয়টা কয়টা এফ মাইনাসে, 9টা, ইলেকট্রন কয়টা, 10টা। অক্সিজেন এখানে সংকেতটা ভুল আছে, ও টু মাইনাস, মানে টুটা উপরে দে। এখানে প্রোটন কয়টা, 8টা, ইলেকট্রন কয়টা, 10টা। এবার আছে এন থ্রি মাইনাস, এখানে প্রোটন হচ্ছে 7টা, ইলেকট্রন 10টা। দেখ সবার জন্য একটা জিনিস সেম আছে, ইলেকট্রন। এবার আমার বিশ্বাস তোরা হচ্ছে বলতে পারবে এখানে সব থেকে আকার বড় কার হবে, বাচ্চা কাচ্চারা বলতো। দেখ এখানে সবার ইলেকট্রনের সংখ্যা সেম, সবার ইলেকট্রনের সংখ্যা সেম, তাহলে যার ভেতরে প্রোটন বেশি তার আকার সব থেকে ছোট হবে। তার মানে এখানে হতেছে সোডিয়াম প্লাস, এর আকার সব থেকে ছোট, এরপরে হতেছে এফ মাইনাস, তারপরে হতেছে ও টু মাইনাস, তারপরে হতেছে এন থ্রি মাইনাস, মানে অ্যাকর্ডিং টু দিস সঠিক উত্তর হতেছে এ। চারটা অপশন তো লেখা দরকার নেই, তুই হতেছে এক যে কোনো একটা লিখে নে। অনেকেই সঠিক উত্তর দিছে, আল্লাহ এত মানুষের নাম কেমনে পড়বো। সো কখনো যদি এই টাইপের কোয়েশ্চেন আসে, তোকে যে কোনো একটা সংখ্যা সেম দেওয়া থাকবে, আইদার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, সো একটা সেম দেওয়া থাকবে, বাকিটা হতেছে কম্পেয়ার করে দেখবি ভিতরে চার্জ বেশি নাকি বাইরে চার্জ বেশি। তারপরে খুব সহজে আন্দাজ করা যায় এখানে বড় হবে নাকি আকারটা ছোট হবে। আমি বলছি গত পর্ব এই পোলটাই ছিল, তাই নাকি? এবার দেখি আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। সো এটাকে হতেছে আইপিও বলা হয়, আইইও বলা হয়, আয়োনাইজেশন পটেনশিয়ালও বলে, আয়নীকরণ শক্তিও বলে। উদাহরণ দিই, এখন তো ডেফিনেশন পরীক্ষা আসবে না, ধর আমার কাছে সোডিয়াম আছে, শর্ত হচ্ছে গ্যাস থাকতে হবে, সেই ইলেকট্রন দান করবে, তৈরি করবে হতেছে এন এ প্লাস, এটা হইতে হবে গ্যাস, এবং এখানে হইতে হবে এক মোল,
এখানে হইতে হবে 1 মোল, এখানে হইতে হবে 1 মোল। এবং এই কাহিনী যখন হয় তখন এখানে এনার্জি অ্যাবজর্ব হয়, মানে এনার্জি শোষণ হয়, এই যে পরিমাণ শক্তি শোষণ হয় তাকে বলা হয় আয়োনাইজেশন পটেনশিয়াল। সোজা হিসাব, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ক্যাটায়ন তৈরি করবো, সেখানে যে পরিমাণ শক্তি শোষণ হয়, শোষণ হয় মানে হতেছে, একটু বাইরে থেকে বলে দিই সস্তা বাংলা কথা, আমাকে দেওয়া লাগবে, আমাকে মানে তোদেরকে আর কি, বাইরে থেকে শক্তিটা দিতে হবে। তাহলে সোজা কথা, একটা পরমাণু যখন 1 মোল ইলেকট্রন দান করে একটা ক্যাটায়ন তৈরি হয় তখন সেখানে শক্তি শোষণ হয়, শক্তি শোষিত হয়, মানে বাইরে থেকে আমাকে দিতে হয়, সেই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। এবার ভাইয়া যদি আমাকে একটা উদাহরণ, আমি যদি প্রশ্ন করি যে এই আইপি এর মানটা, মানে সক্রিয় ধাতুর আইপি কি বেশি হবে নাকি কম হবে, এটা একটু আমাকে বল। ওকে, আমাকে হতেছে নাইম, আবিদুর রহমান, মাহিন, সুমাইয়া, মুসরাত, অনেক মানুষ সঠিক উত্তর দিচ্ছে সক্রিয় ধাতুর আইপি এর মানটা কম হয়, মানে আমাকে কম শক্তি দিলে সেই ইলেকট্রন দান করে। সো আইপি এর মানটা কম, এটা আমাদেরকে মিন করে ইজিলি ইলেকট্রন দান করতে সে পারে, মাথায় রেখেছ। এবার দেখে হইতেছে সোডিয়াম যখন, মানে ধর সোডিয়ামের ক্ষেত্রে, ফর সোডিয়াম এখানে যদি প্রথম ইলেকট্রন আয়নাইজেশন পটেনশিয়াল চিন্তা করিস, ফার্স্ট আইপি, এর মানটা হয় হইতেছে 496 কিলোজুল পার মোল, চাইলে একটু মনে রাখতে পারিস, এমসিকিউ করে আসলেও আসতে পারে। সোডিয়ামে যদি সেকেন্ড আইপি চিন্তা করি, সেকেন্ড আইপির মানটা অনেক বেশি হবে, এটা হইতেছে 4546, এত কিলোজুল পার হচ্ছে মোল, কারণ কি অষ্টক পূরণ হয়ে যাওয়ার পরে আরেকটা ইলেকট্রন ছাড়তেই চায় না। ম্যাগনেশিয়ামের জন্য যদি করি, ম্যাগনেশিয়ামের ফার্স্ট আইপি হইতেছে, বা ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে কত জানি, 738 কিলোজুল পার মোল, একটু মিলাই নিস তো বইতে। আর সেকেন্ড আইপি হইতেছে 1450 কিলোজুল পার মোল। এবার আমাকে বলবি যে ভাই কতগুলো এরকম মুখস্থ করব, এমনি শুধু সোডিয়ামটা মনে রাখলেই হয়, আরটা মনে রাখার দরকার নেই। অলরেডি মাহিন প্রশ্ন করে বসছে যে হইতেছে কতগুলো মনে রাখা লাগবে, শুধুমাত্র সোডিয়ামটা মনে রাখ, আর দরকার নেই। তাহলে মনে রাখবি ইলেকট্রন ছাড়তে শক্তি শোষিত হয়, ইলেকট্রন ছাড়তে বাইরে থেকে শক্তি দেওয়া লাগে, তো 1 মোল ইলেকট্রন ছাড়তে যে পরিমাণ শক্তি দেওয়া লাগে তাকে বলা হয় আয়নাইজেশন পটেনশিয়াল, এবং এই মানটা যত কম হয় সে তত সহজে ইলেকট্রন দান করে, সো সেটা ধাতু হিসেবে সক্রিয় হয়। মনে করে রাখার উপায় হইতেছে এটা, সক্রিয় ধাতুর আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা কি থাকে, কম থাকে। আরাফত জিজ্ঞেস করছে যে আপনি কয়টা মুখস্ত করছেন, আমি কয়টা মুখস্ত করছি সেটা তো তোর দরকার নেই, তুই শুধু সোডিয়ামটা মনে রাখ। এবার আসি, যদি ভাই উপর থেকে নিচের দিকে নামি, তাহলে আমরা জানি উপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়ে, আকার বাড়লে আকর্ষণ কি হয়ে যাবে, আকর্ষণ হচ্ছে কমে যাবে, আকর্ষণ যদি কমে যায় তাহলে সে ইজিলি ইজিলি ইলেকট্রন দান করতে পারবে, আর ইজিলি দান করতে পারলে আইপি এর মানটা কি হয়ে যায়, কমে যায়। সোজা কথা, উপর থেকে নিচের দিকে গিয়ে নামলে আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে কমে যায়। এরপর সে হইতেছে বাম থেকে ডান দিকে যদি যাই, তাহলে আমরা জানি হইতেছে আকর্ষণ বাড়ে, সহজে ইলেকট্রন ডোনেট করতে চায় না, এখানে আইপি এর মানটা আস্তে আস্তে কি হয় বাড়ে, তবে এখানে আমি একটা স্টার মার্ক দিই, এখানে কিছু কাহিনী আছে। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে কমে যায়, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা হচ্ছে বেড়ে যায়, এটুকু মনে রাখিস। ওকে ভাই, আমরা সামনে আগাই, একটা গ্রাফ সেটা হতেছে, আমি ওয়াই এক্সিস বরাবর নিলাম হতেছে ফার্স্ট আইপি, সো প্রথম আয়নাইজেশন পটেনশিয়াল প্রথমটা। এখন প্রথম কথা হচ্ছে দেখ, হিলিয়াম থেকে নিয়ন, নিয়ন থেকে আর্গন কমে গেছে, কারণ আমি জানি উপর থেকে নিচের দিকে নামলে কমে যায়, তো ভালো কথা। হাইড্রোজেন থেকে হিলিয়ামের বাড়ছে, আমার কোনো আপত্তি নাই,
লিথিয়াম থেকে বেরিলিয়ামের বাড়ছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বেরিলিয়াম থেকে বোরনের কেন কমলো, আপত্তি আছে? নাইট্রোজেন থেকে অক্সিজেনের কেন কমলো, এখানে কেন কমলো, এখানে কেন কমলো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই আপনি তো দেখালেন বাম থেকে ডানে গেলে আইপির মান বাড়ে, তাহলে এই যে বাম থেকে ডানে যাচ্ছি বাড়াই তো উচিত ছিল, বাট এখানে কেন কমলো, এখানে কেন কমলো, এখানে কেন কমলো, এখানে কেন কমলো, এটা হচ্ছে আমাদের মানে সেন্টার অফ কনসার্ন। আমরা এখন এগুলো নিয়ে একটু ডিল করার চেষ্টা করবো, গ্রাফটা একটু ছটমট এখানে। এটা অনেকেই তোরা জানিস উত্তর, সো যদি ব্যাখ্যা দিতে চাই, বেরিলিয়ামের হইতেছে এখানে ভাবি হচ্ছে টু এস টু, টু এস টু মানে এটা হচ্ছে পেয়ার্ড অবস্থায় আছে, মানে সে সহজে ইলেকট্রন ডোনেট করতে চায় না, মানে বেশি পরিমাণ শক্তি তাকে দেওয়া লাগবে এই জন্য বেশি হয়। আর এখানে কি আছে, টু এস টু, টু পি হচ্ছে ওয়ান, সো এই পি এ যেহেতু একটা ইলেকট্রন আছে এটা সে সহজে দান করে, মানে কম শক্তি দিলেই সে দান করে, এটা হচ্ছে এর ব্যাখ্যাটা। নাইট্রোজেনের ক্ষেত্রে আসা হইতেছে টু পি থ্রি, এটা আমরা বলে দিচ্ছি হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ, তার জন্য স্টেবল থাকে তো এই জন্য সে হচ্ছে ডোনেট করতে চায় না, বেশি শক্তি দেওয়া লাগবে। আর অক্সিজেনের টু পি ফোর দেখে ওই ঝামেলাটা নাই। সেম গোস ফর ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হইতেছে থ্রি এস টু, এটা পেয়ার্ড থাকে। ওকে, অ্যালুমিনিয়াম হইতেছে থ্রি এস টু, থ্রি পি ওয়ান পেয়ার থাকে না, এখানে হচ্ছে থ্রি পি হচ্ছে থ্রি, এটাও হাফ ফিল থাকে, আর এখানে হচ্ছে থ্রি পি ফোর, এখানে হাফ ফিল থাকে না, এই জন্য হচ্ছে এক্সেপশনগুলো হয়। আমার বিশ্বাস তোরা কলেজ লাইফে থাকতে এগুলো জানিস, বাট এমসিকিউ আকারে আসে নিচের কোনটা থাকে কোনটা বেশি, কোনটা থাকে কোনটা কম, হ্যান ত্যান এগুলো তো মনে রাখিস। আমাকে ইমেল দেখছে ভাই লেখাগুলো কেমনে লিখতেছে, লেখাগুলো তো কলম দিয়ে লিখতেছি রে ভাই। ওকে, ভালো কথা, তাহলে বাম দিকে ডান দিকে গেলে, বাম থেকে ডানে গেলে ফার্স্ট আইপিএর মানটা আস্তে আস্তে বাড়ার কথা, বাট এখানে চারটা জায়গায় একটু অন্যরকম হয়, সেই চারটা অন্যরকমের অবশ্যই ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো মনে রাখিস। এরপর আসে হইতেছে ইলেকট্রন অ্যাফিনিটি, সংক্ষেপে আমি এটাকে ইএ লিখবো, ইলেকট্রন অ্যাফিনিটি, এটা আয়োনাইজেশন পটেনশিয়ালের ঠিক উল্টা। কিরকম উল্টা, যে হইতেছে আমাকে বলছে যে রকি বলতেছে অন্য সব ভাইয়া থেকে অনেক ভালো লেখা আপনার, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে। কথা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়ালের মান যা যা হইতো এখানে তার উল্টাটা হবে। যেমন দেখ, এখানে আমার কাছে ক্লোরাইড আছে, এক মোল ক্লোরাইড, তারা এক মোল ইলেকট্রন গ্রহণ করবে, এক মোল নেগেটিভ আয়ন তৈরি করবে, আর এখানে অবশ্যই গ্যাসিয়াস কন্ডিশনটা থাকাই লাগবে, কারণ কি এমনিতে অথাতত গ্যাস তো এমনিতেই থাকে, এটা বলে দিলেও হয় না দিলেও হয়। ওইখানে শক্তি শোষিত হয়েছে, এখানে শক্তি নির্গত হয়, দেখ এখানে মাইনাস, তো সেটা হচ্ছে নির্গত শক্তি, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে সোজা কথা, কোনো একটা মৌল থেকে কোনো একটা নেগেটিভ আয়ন তৈরি করতে বা ক্যাট অ্যানায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝলাম এটুকু, তাহলে আমাকে এই উদাহরণটা দেখ সবাই দিত, সক্রিয় অধাতু, আমার কোয়েশ্চেন হচ্ছে এদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি নাকি কম? সক্রিয় অধাতু এদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি নাকি কম? আচ্ছা, শাহিন আলম ভাই ভুল উত্তর দিছিস, সিফা সঠিক উত্তর দিছিস, মেহেদি সঠিক উত্তর দিছিস, সোমায় সঠিক উত্তর দিছিস, এদের ইলেকট্রন অ্যাফিনিটি হইতেছে বেশি হয়। নাম শুনেই তো বুঝতেছিস, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রনের প্রতি তার অ্যাফিনিটি, সক্রিয় অধাতুর ইলেকট্রন অ্যাফিনিটির প্রতি তো অবশ্যই বেশি থাকবে, এবং এটা অনেকেই ভুল করিস, তার জন্য আমি একটু এমফাসাইজ করে লিখে দিচ্ছি, আবেগের ঠেলায় ভুল হয়ে যায়। তো প্রথম হচ্ছে সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুর আয়োনাইজেশন পটেনশিয়ালের মানটা কম থাকে, তার ইলেকট্রন অ্যাফিনিটিও কম থাকে, কারণ কি ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি থাকবে না। আর সক্রিয় অধাতু এর আয়োনাইজেশন পটেনশিয়ালের মানটা অনেক বেশি থাকে, এর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটিও কি থাকে, বেশি থাকে। এটা মাঝে মধ্যে এমসিকিউ করে আগে আসে, একটু ভালো মতো মনে রাখবে। কেউ বেশি কেউ কম, কেউ বেশি কেউ কম,
এবার আসি ইলেকট্রন অ্যাফিনিটি। মাঝে মধ্যে হচ্ছে নির্গত শক্তি হইতে পারে, মাঝে মধ্যে শোষিত শক্তি হইতে পারে। নিচের উদাহরণটা খেয়াল কর, সবুজ রং দিয়ে দেওয়া যেটা। অক্সিজেন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো, সে হইতেছে অক্সিজেন একক চার্জ বিশিষ্ট একটা অ্যানায়ন তৈরি করলো, সেখানে কিন্তু শক্তিটা নির্গত হয়েছে, কারণ ইলেকট্রন গ্রহণে সবসময় শক্তি নির্গত হয়। এটারনাল ট্রুথ। কিন্তু যখন অক্সিজেন একক চার্জ বিশিষ্ট নেগেটিভ আয়ন হয়েছে, তার সঙ্গে যখন ইলেকট্রন আসবে, দেখ অক্সিজেন ইটসেলফ একটা নেগেটিভ, ইলেকট্রন একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কিন্তু বিকর্ষণ করে, এটা কিন্তু সহজে হয় না। তখন আমাকে শক্তি দিয়ে ওদেরকে একত্রিত করতে হয়। সো এটা কিন্তু আবার কি শক্তি? শোষিত শক্তি। সো মনে রাখবি ভাইয়া, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে নির্গত শক্তি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে শোষিত শক্তি। এটা মাঝে মধ্যে এমসিকিউ কারে আসে এবং আমি জানতাম এখানে অনেকেই এই জিনিসটা জানতি না। তাহলে কথা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, গ্যাসিয়াস অবস্থায় এক মোল অ্যাটম থেকে এক মোল অ্যানায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, এবং অধাতুর ক্ষেত্রে এই ভ্যালুটা বেশি হয়। ওকে, প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির মান হয় নির্গত শক্তি, দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি হইতেছে শোষিত শক্তি। কারণ ইলেকট্রন যখন সেখানে আসতে চায়, একটা নেগেটিভ চার্জের সঙ্গে একটা ইলেকট্রন কখনোই যুক্ত হইতে চায় না, তখন বাইরে থেকে শক্তি দিয়ে ওকে এক্সট্রা শক্তি দিয়ে যুক্ত করতে হয়। তার জন্য দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হচ্ছে নির্গত, সরি শোষিত শক্তি হয়, মানে ΔH এর মান হচ্ছে পজিটিভ হয়। এরপর আসি উপর থেকে নিচের দিকে নামলে, আমরা যেমনটা জানি যে আকার আস্তে আস্তে কি হয়, বড় হয়, নিউক্লিয়াস দূরে চলে যায়। সো ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে হচ্ছে কমে যায়। এখানে একটুখানি এক্সেপশন আছে, বাম থেকে ডানে গেলে আকর্ষণ আস্তে আস্তে বাড়ে, বাচ্চাকালে পড়ে আসছিলাম। সো ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি হতেছে বাড়ে, এখানে কোনো ব্যতিক্রম নাই। আমাকে কে কি লিখছে, তানভি লিখছে ভাইয়া কিউ এন্ড এতে কোনো ভাইয়া নাই, হ্যাঁ ভাইয়া সিফাত ভাইয়া আছে। তারপর হচ্ছে তাহমিদ বলতেছে কার কার অ্যাফিনিটির মান মনে রাখা লাগবে, ভাইয়ের উপর ভরসা রাখ, ভাই কয়েকটা লিখে দেবে সেগুলো মনে রাখবে। আচ্ছা জুমন বলেছে ভাই আপনি লেখেন কোথায়, আপনি সবসময় সামনের দিকে তাকায় থাকেন। আরে বাচ্চা কাচ্চা দেখ, তোদেরকে দেখাই, এত কিউরিয়াসিটি কেমনে দেখাবো। এই যে একটা হচ্ছে এটাকে বলে ওয়াকম, গ্রাফিক্স প্যাড বলে, আর আমার হাতে একটা কলম আছে, কলমটা রেগুলার কলম থেকে একটু মোটা। তো এই কলমের উপর যদি লিখি, এখানে লেখা ওঠে না, লেখা ওঠে স্ক্রিনের উপরে, তার জন্য আমি স্ক্রিনের দিকে তাকায় তাকায় লিখি। যারা নতুন পর্বে ভর্তি হয়েছে এদের খুব কিউরিয়াসিটি, বাট এটা শুরুর দিকে লেখা আসলে অনেক কঠিন। কারণ কি, তুই লিখছিস গ্রাফিক্স প্যাডে, বাট গ্রাফিক্স প্যাডে তো কোনো লেখা উঠছে না। সো কতটুকু স্পেস হবে, কতটুকু স্পেস হবে না, লেখা তো উঠছে ওইখানে, প্রথম দিকে বোঝা একটু কঠিন। আচ্ছা আমরা দেখি এখানে কি এক্সেপশনটা হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। তাহলে এখানে বেশি হওয়া উচিত কর, ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, এটা হওয়া উচিত। কিন্তু আমরা জানি রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, সো এটা কিন্তু হয় না মাঝে মধ্যে, মাঝে মধ্যে না, এটা হয় না। এটা সঠিক অর্ডার হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। কেন? কারণটা হচ্ছে এখানে লিখে দিই, ফ্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি বেশি, মানে ওর ইলেকট্রনের ডেন্সিটি বেশি। সো বাইরে থেকে যে ইলেকট্রনটা আসবে সে অনেক বেশি বিকর্ষিত হয়, কারণ ইলেকট্রন ইলেকট্রন তো বিকর্ষণ করে, এজন্য এটা ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। আর ভাই দুইটা মান মনে রাখিস, ক্লোরিনের জন্য মানটা হচ্ছে 348 কিলোজুল পার মোল, এই দুইটা মনে রাখলেই হচ্ছে, আর ফ্লোরিনের জন্য মানটা হচ্ছে 324 কিলোজুল পার মোল, আর মনে রাখার দরকার নেই। স্বপ্নীল মাহমুদ বলছে ভাই ফ্লোরিনের আকার ছোট তাই ডেন্সিটি বেশি, হ্যাঁ থ্যাংক ইউ, আকার ছোট এই জন্য ডেন্সিটি, ইলেকট্রনের ডেন্সিটি বেশি। ইমন জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি, আমার নাম হচ্ছে শাওন। দৃষ্টি বলছে যে ফ্লোরিনের আকার ছোট তাই ঘনত্ব বেশি, হ্যাঁ গুড। ওকে সো আমরা সামনে আগাই, এবার আসি ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে দেখ আমরা কি কি পড়ছি, আমরা একটু পেছনে গিয়ে মেনশন করে দিয়ে আসি। অনেক পড়ে ফেলছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি পড়বো এখন।
ইলেকট্রোনেগেটিভিটি এসে ধর আমার কাছে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, একটা বন্ড এখানে আছে, সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা হয়। তো শেয়ার হইল, দেখ আমাদের ভাই বোনের মধ্যে এরকম কিছু কাহিনী আছে। ধর কোনো কিছু একটা আম্মু আমাদেরকে খাইতে বলে, যদি তুই ভাই বোন যারা থাকিস তারা রিলেট করতে পারবি। তো ভাগ করার সময় ফ্যামিলিতে এরকম একজন একজন থাকে যে ভাগ করার সময় একটুখানি বেশি নিবেই, এরকম একজন একজন থাকবে ফ্যামিলি মেম্বার, বিশেষ করে ছোট মেম্বার গুলো এমন হয়। মানে দুনিয়াতে আসলে কোনো কিছু ইনসাফ হয় না, সমান সমান হয় না, বেশি কম তো হইতেছে হবেই। তো কথা হইতেছে এই একটা বন্ডের ক্ষেত্রে এরকম হয়, যদি ওটা সমযোজী বন্ড ছিল তারপরেও কিন্তু ক্লোরিনটা নিজের দিকে ইলেকট্রন টানে, টেনে সে হয় পার্শিয়ালি মাইনাস, এই পাশটা তৈরি করে পার্শিয়ালি প্লাস। তোদেরকে ভাগ করার একটা মজার নিনজা টেকনিক শিখাই দিই। দেখ ধর তুই আর তোর বন্ধু পিজা খেতে গেছিস, এখন হচ্ছে ধর পিজা স্লাইস হইতেছে 5টা আর 7টা আর 9টা, মানে বিজোড় সংখ্যক। তো তুই হইতেছে বেশি খাবি, ধর 5টা হইলে 3টা খাবি, অথবা হচ্ছে 7টা হইলে 4টা খাবি, 9টা হইলে 5টা খাবি, আর তোর বন্ধুকে হচ্ছে কম দিবি, এটা তোর উদ্দেশ্য। এখন এটা কিভাবে করা যেতে পারে? এটা তুই করতে পারিস হইতেছে তুই ভাগ করবি, মানে তুই ভাগ করবি, ভাগ করে ওকে হচ্ছে কম দিবি, তুই বেশি নেবি, মানে এক্সট্রা যে একটা বিজোড় থাকে অর্থ থাকে ওটা তুই নেবে। এখন খুবই স্বাভাবিক যে তোকে কোয়েশ্চেন করবে যে আমাকে কেন তুই কম দিলি, কেন কম দিলি, এটা প্রশ্ন করবে। তো তখন তুই ওকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবি যে তুই ভাগ করলে কি করতি। ও দুই রকম আনসার দিতে পারে, ও আনসার দিতে পারে এরকম, আমি ভাগ করলে আমি কম ভাগ নিতাম, এরকম যদি বলে তুই বলতেই পারিস তাহলে তো তুই কম ভাগই তো পাইছিস, চিল্লাচিল্লি করে তো লাভ নেই। দ্বিতীয় উত্তরও দিতে পারে, পসিবল উত্তর, সেটা হতে বলতে পারে আমি ভাগ করলে আমি বেশি ভাগটুকু নিতাম, তাহলে তুই সেখানে সেই উত্তর দিবি যে হতেছে তাহলে আমি ভাগ করছি আমি বেশি ভাগ নিছি। সো চাইলে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারিস। তো যেটা আসে সেটা হচ্ছে যে ইলেকট্রন টানার যে প্রবণতা, সো এই প্রবণতাকে বলা হইতেছে প্রবণতা, এটাকে বলা হয় ইলেকট্রো নেগেটিভিটি। সো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানার যে প্রবণতা তাকে বলা হয় ইলেকট্রো নেগেটিভিটি। সো আমি একটু ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রো নেগেটিভিটির মধ্যে একটু তফাৎ বলে দিই। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে সমযোজী ধুর আয়নিক, দেখ ইলেকট্রন অ্যাফিনিটিও কিন্তু ইলেকট্রন টানার প্রবণতা, ইলেকট্রন নেগেটিভিটিও ইলেকট্রন টানার প্রবণতা, বাট ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে আয়নিক বন্ড তৈরির আগে হিসাব করি আমরা, আর ইলেকট্রো নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হতেছে সমযোজী বন্ড তৈরির পরের হিসাব নিকাশ। হোপফুলি এটুকু সবাই বুঝতে পারছিস, একটা হচ্ছে আয়নিক বন্ধন তৈরির আগের হিসাব নিকাশ, একটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরির পরের হিসাব নিকাশ। ওকে ভালো কথা। আরেকটা কথা হতেছে কয়েকটা মান একটু মনে রাখিস, ফ্লোরিনের হতেছে 4, ক্লোরিনের হতেছে 3.5, 3.5 না মনে হয় 3, ব্রোমিনের হইতেছে 2.8, আয়োডিন 2.5, এগুলো মনে রাখা লাগবে না, কয়েকবার দেখলে এমনিতেই মনে থাকবে। এরপর অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 2.5, আর হাইড্রোজেন 2.1, এই কয়েকটা মনে রাখলেই হচ্ছে। এটা বিভিন্ন আমাকে হচ্ছে বন্য বলছে এটা হচ্ছে ক্লোরিনের 3.5, এটা বিভিন্ন বইতে ভ্যারি করে, তো যেটা সব থেকে বেশি দেখা যায় যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য আমি সেটাই লিখছে। যাকে বলছে সবগুলো মেমোরাইজ করবো কিনা, মেমোরাইজ করার দরকার নেই, ঠিকানা যেরকম না দেখতে দেখতে চেনা হয়ে যায় রাস্তাঘাট, ওরকম ভাবে কয়েকবার দেখলে এমনিতে মনে থাকবে। আচ্ছা পান্থ বলছে ভাই আমার নাম বলেন না কেন, এই যে তোর নাম বলে ফেললাম। এবার উপর থেকে নিচের দিকে নামলে আমরা জানি আকার আস্তে আস্তে কি হয়, আকার আস্তে আস্তে বড় হয়, সো নিউক্লিয়াস অনেক ভেতরে চলে যায়, নেগেটিভিটি কমতে থাকে, এখানে কোনো এক্সেপশন নাই। বাম থেকে ডানে গেলে আকার আস্তে আস্তে ছোট হয়, ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কি হয়, ছোট হয়, ওই ইলেকট্রোনেগেটিভিটি বড় হয়। তোদের কাছে একটা মজার কোয়েশ্চেন করি দেখি, পিরিয়ডিক টেবিলের প্রথম কোয়েশ্চেন, মোস্ট নেগেটিভ
আরেকটা হতে আছে মোস্ট অ্যাক্টিভ অধাতু, বল কোনটার উত্তর কি হবে? সব থেকে নেগেটিভ মৌলকে আর সব থেকে সক্রিয় অধাতুকে, এটা আসবে অতি আবেগে সবাই ধুম ধাড়াক্কা ভুল করে ফেলবে। প্রথমটার উত্তর কি দেখি কে কে উত্তর দিচ্ছে। মোস্ট নেগেটিভ হচ্ছে মুস্তাদ বলছে ফ্লোরিন, হ্যাঁ আমি একমত, এটা আসলে ভুল করিস না, তোরা ভুল করিস নি চারটা। আচ্ছা মোস্ট অ্যাক্টিভ অধাতু হতেছে ভাই ক্লোরিন। কেন মোস্ট অ্যাক্টিভ অধাতু ক্লোরিন? একটা অধাতু সক্রিয় নাকি সক্রিয় না সেটা মানে নেগেটিভিটি দিয়ে আমরা হতেছে বুঝাই, নেগেটিভিটি দিয়ে আমরা হচ্ছে ডিল করি কাদেরকে নিয়ে, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে, ওকে। আর অ্যাক্টিভিটি আমরা বুঝাই হতেছে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে। কেন? নেগেটিভিটি দিয়ে বুঝায় বন্ধন তৈরির পরের ঘটনা, বন্ধন তৈরির পরের ঘটনা। বাট আর অ্যাক্টিভিটি বলতে বুঝায় বন্ধন তৈরির আগের ঘটনা, মানে কে কত সহজে বন্ধন তৈরি করে। তো যেহেতু ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হইতেছে ক্লোরিনের, তার জন্য ক্লোরিন সব থেকে সক্রিয় ধাতু। বুঝলে ভালো কথা, না বুঝলে মনে রাখ, মনে রাখলে হবে, এমসিকিউ করে মাসে মাঝে মধ্যে। অনেকে ভুল উত্তর দিছিস, অনেকে সঠিক উত্তর দিছিস। আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের হচ্ছে লাস্ট টপিক, ব্রেকে যাওয়ার আগে একটু পরে সবাই জিজ্ঞেস করবে ভাইয়া ব্রেক দেন, ভাইয়া ব্রেক দেন, ভাইয়া ব্রেক দেন। আচ্ছা মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক, যে অলরেডি একজন জিজ্ঞেস করে ফেলছে। বয়েলিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক। এখানে যে আমি দুইটা রং ইউজ করছি, একটা হচ্ছে জলপাই, একটা হচ্ছে নীল, এর কিছু হচ্ছে তাৎপর্য আছে। বাম পাশে যেগুলো আছে এরা ধাতু বা অপধাতু, হোয়াট এভার, আমি সবাইকে ধাতু ধরলাম। আর ডান পাশে যারা আছে সবাই হইতেছে অধাতু। তাহলে বাম পাশের গুলো সবাই হচ্ছে ধাতু বা অপধাতু উপধাতু হোয়াট এভার, বাট এদের মধ্যে একটা রকম বৈশিষ্ট্য, ডান পাশের গুলো অধাতু, নীল যেগুলো, নীল অর স্কাই ব্লু টাইপের একটা রং। সো কখনো হইতেছে এদের সঙ্গে ওদের কম্পেয়ার করবি না, ওদের সঙ্গে এদের কম্পেয়ার করবি না। এবার ভাইয়ের কিছু কথা বলতে হবে, ভাইয়ের কথাগুলো একটু বিশ্বাস করে নিতে হবে যে ভাইয়া ভুল বলছে না। ধাতুর জন্য যে প্যারামিটার নিয়ে আমরা ডিল করি সেগুলো হচ্ছে ধাতব বন্ধন, যেটাকে ইংলিশে বলে মেটালিক বন্ড। সো এদের ক্ষেত্রে আমরা ডিল করবো হচ্ছে মেটালিক বন্ড নিয়ে, এবং ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা না লিখে আমি সুন্দর করে লিখি, অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা যত বেশি তত স্ট্রং বন্ড হয়। অনেকে জানিস, অনেকে জানিস না, যারা জানিস না এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, তো বন্ড নিয়ে আমরা আজকে ডিল করছি না, নেক্সট ক্লাসে। তাহলে ধাতুর জন্য আমরা ডিল করি হইতেছে মেটালিক বন্ড নিয়ে, ওকে। এবং এক্ষেত্রে আমরা হচ্ছে দেখি অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে মেটালিক বন্ড তত বেশি হবে, ওকে। এটা কেমনে হয় নেক্সট ক্লাসে আমরা দেখব, আমি নিলে আমি দেখাবো, অন্য ভাই নিলে অন্য ভাই দেখাবেন। এখন আমরা দেখি ভাই লিথিয়াম সোডিয়ামের জন্য অ্যাভেলেবল ইলেকট্রন হচ্ছে একটা, ম্যাগনেশিয়ামের জন্য দুইটা, এর জন্য তিনটা, এর জন্য চারটা। তাহলে সোডিয়াম থেকে ম্যাগনেশিয়ামের মেটালিক বন্ড স্ট্রঙ্গার, তাহলে এর থেকে এর মেল্টিং পয়েন্ট বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি। আর মনে রাখবি ধাতুর জন্য আমরা কখনো বয়েলিং পয়েন্ট নিয়ে ডিল করি না। আয় হায় কেন ডিল করি না? একটা ধাতুকে কখনো আমাদের বাষ্প করতে হয় না, ধাতুকে আমাদের সর্বোচ্চ গলাইতে হয়, তার জন্য ধাতুর জন্য মেল্টিং পয়েন্ট নিয়ে আমরা ডিল করি। এরপরে আসিতেছে অধাতুর জন্য, এবং খবরদার অতি আবেগে ওদের সঙ্গে এদের কম্পেয়ার করা কিন্তু যাবে না, এরা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অধাতুর জন্য আমরা যেটা নিয়ে ডিল করি সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স, ভ্যান্ডার ওয়ালস ফোর্স বা বল, ওকে। এই বল কি জিনিস, বল কেমনে তৈরি হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এবং এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, ভাইয়া যেটা বলছে ভুল বলছে না, অণুর আকার যদি বড় হয়, সো অণুর আকার যত বড় হবে এই ভ্যান্ডারওয়ালস ফোর্স তত বেশি হবে, ওকে। কেমনে জানি না আপাতত, ভাইয়া বলছে, ভাই ভুল বলছে না। আচ্ছা নিজের হচ্ছে একটু প্রশংসা পড়ি, আমাকে জয়দাস বলছে নেক্সট ক্লাস আপনি নিয়েন, টনি বলছে অসম ক্লাস ভাইয়া ফ্যান হয়ে গেলাম, আচ্ছা রিমঝিম বলছে নেক্সট ক্লাস আপনি নিয়েন, তারপর দেখছে
রাফি বলতেছে নেট খুব প্রবলেম করতেছে, তারপর হচ্ছে হিমেল বলতেছে অস্থির ক্লাস হচ্ছে বস। আমার মতো স্থির মানুষ তুই দেখবি, আমি একটু নড়ছি না চড়ছি না, খুব আস্তে ধীরে কথা বলছি। আচ্ছা আমরা এখানে আসে দেখ, তো নাইট্রোজেন ন্যাচারে থাকে এন টু হিসাবে, অক্সিজেন থাকে ও টু হিসাবে, ফ্লোরিন থাকে এফ টু হিসাবে, আর নিয়ন থাকে এভাবে নিয়ন ওয়ান আর কি। তাহলে আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে অণুর আকার কি হয়, পরমাণুর আকার ছোট হয়, মানে অণুর আকারও ছোট, তার মানে নাইট্রোজেন এখানে সব থেকে বড় অণু। এবং তাহলে বড় অণু হলে এর বয়লিং পয়েন্ট সব থেকে কি হবে, বেশি হবে। সো অধাতুর জন্য আমরা বয়লিং পয়েন্ট নিয়ে ডিল করি। আবারও বলি নাইট্রোজেন আকারে সব থেকে বড়, আকারে বড় হলে ভ্যান্ডারওয়ালস ফোর্স বেশি হয়, সো বয়লিং পয়েন্ট বেশি হবে। এটা যখনই লিখলাম কিছু পণ্ডিত আমি জানি অলরেডি এভাবে লিখে ফেলছে, কেউ না কেউ লিখছে, চাইলে স্বীকার করতে পারিস, কিন্তু এটা ভুল, এটা ঠিক না। কেন ভুল? কারণ হচ্ছে ভাইয়া ফসফরাস ন্যাচারে থাকে হইতেছে পি ফোর হিসাবে, সেটা থাকে পি ফোর, সালফার থাকে এস এইট হিসাবে, ক্লোরিন থাকে সিএল টু হিসাবে, আর আর্গন থাকে হইতেছে সিঙ্গেল পরমাণু। সো ওই অতি আবেগে ওখানে যেরকম একদম ধুমধাম গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিস, এখানে কিন্তু এটা দেওয়া যাবে না। এখানে ভাইয়া তোকে মনে রাখতে হবে সব থেকে, যেহেতু সালফার পরমাণু হচ্ছে আটটা, অণুর আকার সব থেকে বড়, তার জন্য এর বয়লিং পয়েন্ট সব থেকে বেশি। এরপরে ফসফরাসে অণুতে পরমাণু চারটা, ক্লোরিনে পরমাণু দুইটা, অ্যান্ড আর্গনে পরমাণু একটা, তার জন্য এর বয়লিং পয়েন্ট সব থেকে কমে যায়। সো ভাইয়া এইটুকু ছিল ব্রেকের আগে আমাদের হিসাব নিকাশ। আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:26, আমরা হচ্ছে 11:26 যদি 8 মিনিটে দিই তাহলে 34, এই 11:34 পর্যন্ত একটু মানে বৃষ্টি দেখতে পারিস, খাওয়া দাওয়া করতে পারিস, চা খাইতে পারিস, বাট ফোন চাপাচাপি করিস না, একটু চোখের রেস্ট নে, একটু কানের রেস্ট নে। ওকে
আচ্ছা, জানাই যে ব্রেকের সময় ধুমধাম কোয়েশ্চেন করছিস, তারপর হচ্ছে ভাই আপনি কই, ভাই আপনি কই, তোরা কি জীবন টিবন সব পড়াশোনার জন্য উৎসর্গ করে দিয়েছিস ভাই? ইব্রাহিম আমাকে জিজ্ঞাসা করছে ভাইটা বইটা পড়েন না কেন? বইটা পড়ি নাই কারণ বইটা পড়ার ইচ্ছা ছিল না তাই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আমি নিচে গেছিলাম এক কাপ কফি আনতে, আমার নিচে একটা কফি শপ ছিল সেটা বন্ধ বৃষ্টির জন্য, পরে দূরে দৌড়ে গিয়ে এক কাপ চা পাইছে। আচ্ছা, ডি ব্লক মোল আমরা জানি হতেছে গ্রুপ 2 থেকে শুরু করে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, সাথে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, সো কমন ইলেকট্রন বিন্যাসটা এটা আমরা দেখাইছি। আর ভাই এটা একটু মুখস্থ করতে হবে সামহাও, ছন্দ দিয়ে হোক, কবিতা দিয়ে হোক। প্রথম ডি ব্লক মূল যারা আছে, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এই সিরিজটা হচ্ছে একটু মুখস্থ করতেই হবে তোকে, সো এটা লিখে নে। আচ্ছা, লেখা হয়ে গেলে ভাই কেউ একজন জানাস তো। ওকে ডান। আচ্ছা এবার আসি গলনাঙ্ক। প্রথমত ডি ব্লক মানে সবাই যে ধাতু, সবাই যেহেতু ধাতু তার মানে এদের আমরা গলনাঙ্ক নিয়ে ডিল করব, আর সবাই যেহেতু ধাতু তো এদের জন্য আমরা গলনাঙ্ক নিয়ে যখন ডিল করব তখন আমরা ডিল করবো হতেছে মেটালিক বন্ড, যেটা কিছুক্ষণ আগে দেখে আসলাম। আর এই মেটালিক বন্ড নিয়ে যখন ডিল করি তখন আমরা দেখি হইতেছে অ্যাভেলেবল ইলেকট্রন, সো অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমরা কনসিডার করব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজি, যে আমরা এখানে যেহেতু হচ্ছে গলনাঙ্ক নিয়ে ডিল করছি এবং সবাই যেহেতু ধাতু, সবার মধ্যে মেটালিক বন্ড আছে এবং এখানে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা, এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, তো এইটা একটু উপরে হবে আর কি, মানে এটা এরকম হবে, আমি এরকম ছবি পাইনি, এটা এরকম হবে আর কি, তোরা একটু এভাবে এখানে আঁকার সময় মানে একটু উপরে আঁকবে আর কি। দিস ইজ স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, এটা হচ্ছে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এরপর হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার অ্যান্ড জিঙ্ক। আমি একটু লেখার সবাইকে টাইম দে। আবার বলতেছে যে ভ্যানাডিয়ামটা একটু একটুখানি উপরে আঁকিস, মানে আমি অনেক ছবি খুঁজছি, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি কিন্তু পাইনি আর কি স্লাইডটা বাড়ানোর সময়। এখন সবাই একটু চ্যাট বক্সে লেখা বন্ধ করে এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি বুঝবে, যে আমি যদি অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা বের করি প্রত্যেকটা একটু ইলেকট্রন বিন্যাস আমরা লিখে নিই। এখানে হচ্ছে 4s2 3d1, এখানে হচ্ছে 4s2 3d2, এখানে হচ্ছে 4s3 3d হতেছে, 4s2 3d হচ্ছে 3, এখানে 4s1 3d5 মনে আছে কিনা, এখানে 4s0 3d5, 4s2 3d5, এখানে 4s2 3d6, 4s2 3d7, 4s2 3d8, 4s1 3d10, এখানে হচ্ছে 4s2 3d হচ্ছে 10। তো এটা হচ্ছে আমি প্রত্যেকটার একেবারে শেষ শক্তি স্তরের ইলেকট্রন কনফিগারেশন গুলো এঁকে ফেলতাম। এবার তোদেরকে আমি কিছু কথাবার্তা বলি, খুব খুব কেয়ারফুলি শুনবে, প্রত্যেকটা কথা কেয়ারফুলি শুনবে, কোনো কথা মিস দিবে না। প্রথম কথা হচ্ছে জিঙ্কের জন্য আমরা হিসাব করি, জিঙ্কের জন্য হতেছে এখানে 4s2, 4s2 মানে কি, এটা জোড় অবস্থায় আছে মানে এটা বেশ স্টেবল ফর্মে আছে। 3d10 এটাও কিন্তু পরিপূর্ণ আছে মানে এটাও বেশ স্টেবল, তাহলে এখানে 4s2 স্টেবল, 3d10 স্টেবল, মানে এখানে কোনো ইলেকট্রন মুক্ত নাই। মুক্ত নাই মানে কি, ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি এখানে জিরো, ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি এখানে জিরো, কারণ কি এখান থেকে কোনো ইলেকট্রন বের হতে যাবে না ধাতব বন্ধন তৈরি করতে। ওকে, আমি একটু ম্যাঙ্গানিজটা দেখাই। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটা হতেছে জোড় আছে, এস এ জোড় আছে মানে জিরো, ওখান থেকে বের হচ্ছে না, আবার ডিতে 5 আছে সেটাও অর্থপূর্ণ আছে, সেখান থেকেও বের হচ্ছে না, মানে এখানে হতেছে জিরো।
এবার কথা হইতেছে যে জিরো বলতে মিন করে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, এদের কোনো অ্যাভেলেবল ইলেকট্রন নাই ফর মেকিং মেটালিক বন্ড। সেটা যদি একেবারে সলিড কথা হইতো তাহলে জিঙ্ক এবং ম্যাঙ্গানাস এরা কিন্তু ধাতু হইতো না, কিন্তু আমরা জানি জিঙ্ক এবং ম্যাঙ্গানাস ধাতু। সো আমি যে ইলেকট্রনের নাম্বারটা চিন্তা করছি এটা আসলে কি একটা আইডিয়া পাওয়ার জন্য। ওকে, আবার এমন দেখ, জিঙ্কের জন্য অ্যাভেলেবল ইলেকট্রন জিরো, ম্যাঙ্গানিজের জন্য জিরো, তাহলে তার গলনাঙ্ক, এটা হচ্ছে গলনাঙ্কের অর্ডার আর কি, তাহলে তার গলনাঙ্ক তো সেম হওয়া উচিত, বাট সেম হয় না। কারণ হচ্ছে ওই যে বললাম না যে আমরা যে সংখ্যাটা হিসাব করছি এটা একটা ধারণা আমাদেরকে দেয়, এবং এই সংখ্যাটা আমাদের পাশাপাশি দুইটা বা তিনটা পরমাণুকে কম্পেয়ার করতে হেল্প করবে। বাট এই যে ম্যাঙ্গানাসেরও জিরো, জিঙ্কেরও জিরো আসছে, তাইলে কি হওয়া উচিত? তাইলে তো এই দুইটার গলনাঙ্ক সমান হওয়া উচিত। এই দূরে দূরে তুলনা করা যায় না, কাছাকাছি তুলনা করা যায়, মানে ইমিডিয়েট আগে বা ইমিডিয়েট পরে, এবং মানে ভালো কথা হচ্ছে তোদের পরীক্ষায় পাশাপাশি কম্প্যারিজনগুলো আসে। যেমন আমি একটু বুঝাই দিই, আগে থেকে কিউএনডিতে কোয়েশ্চেন করিস না বা চ্যাটবক্সে কোয়েশ্চেন করিস না, আমি বলে দিচ্ছি পুরোটা। স্ক্যান্ডিনিয়ামের জন্য দেখবে এখানে 4s2, এই s2 জোড় অবস্থায় আছে, বের হয় না, তাহলে 3d1, তাহলে স্ক্যান্ডিনিয়ামের অ্যাভেলেবল ইলেকট্রন হতেছে 1। টাইটেনিয়ামের জন্য 4s2 তো জোড়, এখানে দিয়েছে 2, তাহলে দেখ 1 থেকে 2 একটু বাড়ছে। আবার এখানে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি, 4s2 তো জোড় অবস্থায় আছে, তাহলে 3d3, এই 3 হইতেছে বের হবে, তাহলে দেখ 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে কি এরা হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, কারণ কি অ্যাভেলেবল ইলেকট্রন বাড়ছে, যে বললাম পাশাপাশি কম্পেয়ার করা যায়। ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 হাফ ফিল্ড, তার মানে এখানে বের হয় 4s এর একটা, সো এই জন্য 3 থেকে আবার 1 কি হয়ে গেছে, কমে গেছে। ম্যাঙ্গানাসে তো জিরো, আরও কমে গেছে, যেমনটা বলছিলাম এখানে 1 এখানে 0, পাশাপাশি তুলনা করলে, পাশাপাশি তুলনা করলে করা যাবে, কিন্তু দূরে দূরে তুলনা করা যাবে না। এবার দেখ আয়রনের ক্ষেত্রে, আয়রনের 4s-এ হচ্ছে দুইটা আছে জোড়, আর 3d-তে 6টা আছে, এই হচ্ছে 6টা, তাহলে দেখ ভাইয়া 4s তো দুইটা জোড় আছে, 3d-তে বিজোড় কয়টা, 4টা, তাহলে আয়রনের বিজোড় হইতেছে 4টা, কোবাল্টের বিজোড় হইতেছে 3টা, নিকেলের বিজোড় হইতেছে 2টা, কপারের বিজোড় হইতেছে 1টা, কারণ কি ওই 4s এর 1টা। সো আবারও বলতেছি যে এই যে এইখানে 1টা আছে আবার এইখানে 1টা আছে, এই দুটা কেন সেম হইল না, বললাম না পাশাপাশি তুলনা করা যায়, দূরে তুলনা করা যাবে না, ইমিডিয়েট আগে পরে তুলনা করা যায়। সো এটা দিয়ে মোটামুটি আমরা আইডিয়া পেতে পারি যে হইতেছে এর থেকে এর গলনাঙ্ক বেশি নাকি ওর থেকে ওর গলনাঙ্ক বেশি। আর পরীক্ষা আসে কোন দুটো জানিস, পরীক্ষা আসে হইতেছে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম এবং হচ্ছে ম্যাঙ্গানিজ, পরীক্ষায় এগুলোই আসে। আমি রিপিট করবো, সমস্যা নেই, আমাকে আদনান লিখছে ভাই ম্যাঙ্গানিজের 5টা বিজোড় না, 5টা বিজোড় কিন্তু 5টা তো আবার অর্ধপূর্ণ, তো এই জন্য ওগুলো বের হয় না, বের আসলে হয় কিন্তু আমরা ধরে নিচ্ছি হয় না, খুব কম পরিমাণ বের হয়। আর কেউ হচ্ছে একটা টেক্সট বারবার লিখবি না, একটা টেক্সট বারবার লিখলে ভাইদের একটা কমন ইনস্টিংক্ট কাজ করে যে এই এক টেক্সট এতবার লিখছে যে এতটা পড়বই না, এরকম একটা জিদ কাজ করে। সো এক টেক্সট একবার লিখবে, তাহলে হইতেছে যে আমি একটু বলে দিই, এখানে সবাই হইতেছে ডি ব্লক মৌল, মানে সবার জন্য আমরা মেল্টিং পয়েন্ট নিয়ে ডিল করি, আর সবাই যেহেতু ধাতু সো এদের জন্য আমরা ডিল করে হইতেছে অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা নিয়ে, ঠিক আছে, ভালো কথা। এখন দেখি অ্যাভেলেবল ইলেকট্রন সংখ্যা, এখানে যে আমরা সংখ্যাগুলো দেখলাম এটা হইতেছে একটা আমাদের মানে রাফ আইডিয়া দেয়, যে হইতেছে একেবারে না জানা থেকে তো রাফ আইডিয়াটা বেশ ভালো, এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এইভাবেই পড়তাম। সেখানে দেখছি স্ক্যান্ডিনেমের বিজোড় একটা, টাইটেনিয়ামের 2টা, ভ্যানাডিয়ামের 3টা, জন্য এখানে আস্তে আস্তে বাড়ছে গলনাঙ্ক, ঠিক আছে। ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামের যখন গেছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে d5, তো d5 হচ্ছে হাফ ফিল্ড, 5টা বিজোড় বাট হাফ ফিল্ড, এই জন্য এরা খুব একটা বের হয় না, যেন 4s থেকে একটা বের হয়, ম্যাঙ্গানিজের 0টা বের হয়, তাহলে দেখ আস্তে আস্তে বাড়ছে, এরপর আবার কমলো। এরপর আবার হতেছে ম্যাঙ্গানিজ থেকে আয়রন, ম্যাঙ্গানিজ থেকে আয়রনের 4টা, কোবাল্টের 3টা, নিকেলের 2টা, কপারের 1টা, আর জিঙ্কের হচ্ছে 0টা। সো এটা হচ্ছে পাশাপাশি যদি 2টা বা 3টা পরমাণু বলে তাদেরকে খুব সহজে কম্পেয়ার করা যায় এই থিমটা অ্যাপ্লাই করলে। সো আমার, আচ্ছা মিম বলতেছে ভাই আমার চ্যাট তো দেখেনি না, যে দেখলাম আমি ক্লাস নেবো না চ্যাট দেখবো ভাই। সো যারা বুঝছিস ভালো কথা, যারা বুঝিস নাই এটা নিয়ে মাথা ঘামাস না, কারণ এর থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস সামনে আছে। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না,
আমরা জানি অবস্থান্তর মৌলের কি হয়, ডি হতেছে এক থেকে নয়, কার স্টেবল আয়নের এরকম থাকে। ঠিক আছে, তো আমরা তিনটা উদাহরণ নিই। একটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়ামের স্টেবল আয়ন এখানে আর্গন, এবং হচ্ছে 4S0, 3D হইতেছে 0। আয়রনের স্টেবল আয়নিক অবস্থা হতেছে Fe3+। এখানে হচ্ছে আর্গন মানে 18, 4S0, 3D হচ্ছে 5। আর জিঙ্কের স্টেবল আয়নিক অবস্থা আছে Zn2+, এখানে হচ্ছে আর্গন, 4S0 অ্যান্ড 3D হচ্ছে 10। তাহলে আমি বলতে পারি ভাই, আমাদের এই ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী এখানে হচ্ছে বলা যায় স্ক্যান্ডিনিয়াম আর হচ্ছে জিঙ্ক, এরা হতেছে জাস্ট ডি ব্লক, ডি ব্লক এলিমেন্ট। আর এর মাঝখানে যে কতগুলো ছিল, কি কি ছিল, স্ক্যান্ডিনিয়ামের পরে ছিল টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল আর হচ্ছে কপার। এরা হচ্ছে বোথ ডি ব্লক প্লাস হচ্ছে ট্রানজিশন, মানে এর অবস্থান্তর এবং হতেছে ডি ব্লক মৌল, এখানে সিইউ হবে। লেখা হয়ে গেলে আমাকে কেউ একজন জানাস। এই কপারের সঙ্গে সিইউ লিখছি, ফুলাফান একটা ভুল পাইলেই এত লাফায় পড়ে। আচ্ছা, এবারে সেই অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য। এরা জটিল আয়ন তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে, এরা চুম্বকত্ব প্রদর্শন করে, এরা পরিবর্তনশীল জারণমান দেখে, এরা প্রভাবক রূপে কাজ করে। আমরা এই তিনটা পর্ব হতেছে একত্রে, একটু লিখে শাকিল বলছে কপার তো ট্রানজিশন না, কপার কি ট্রানজিশন না, কপার অবশ্যই ট্রানজিশন, কি বলিস? সিএম বলছে ভাই লিখবো কেন, পিডিএফ থাকবে না, তুই হয়তো লিখছিস না, বাট আমি জানি এখানে অনেকেই আছে যারা হচ্ছে নিজের খাতায় লিখছে, লিখলে একবার অন্তত এক্সট্রা প্র্যাকটিস হয়। আচ্ছা, আমি একটু ম্যাগনেটিজম বা চুম্বকত্ব নিয়ে কথা বলি। কি লিখলাম এটা, ম্যাগনেটিজম। তো চুম্বক তিন রকমের হয়, একটা হইতে পারে হতেছে ফেরোচুম্বক, একটা হইতেছে প্যারাচুম্বক, আরেকটা হইতেছে ডায়াচুম্বক। ওকে, তিন রকমের হয়, ফেরো, প্যারা এবং হচ্ছে ডায়া। এবং মনে রাখবি, এই ফেরো কখনো মৌল হয়, ফেরো কখনো কোনো যৌগ ফেরো হয় না। ফেরো মানে হইতেছে অনেক বেশি চুম্বকত্ব, এবং নর্মালি তিনটা মৌল হয়, আয়রন, কোবাল্ট এবং হচ্ছে নিকেল, এই তিনটা হচ্ছে ফেরো ম্যাগনেটিক, অনেক বেশি ম্যাগনেটিজম দেখাবে। আচ্ছা, জারিন বলছে কপারের তো S1, D হচ্ছে 10। জারিন, কপারের স্টেবল আয়নিক অবস্থা আছে Cu+, এবার তুই করে দেখ। প্যারা হইতেছে মৌল হয়, যৌগ হয়, এবং প্যারা কাদেরকে বলি আমরা, এখানে অ্যাটলিস্ট একটা থাকবে বিজোড় ইলেকট্রন। আর ডায়া মানে হইতেছে সবগুলো থাকবে কি ইলেকট্রন, জোড় ইলেকট্রন, তাকে আমরা বলি ডায়া। তাহলে ভাই, ম্যাগনেটিজম তিন রকম হইতে পারে, ফেরো, প্যারা এবং হচ্ছে ডায়া। ফেরো নর্মালি সারা বাড়ির তিনটা মৌলই, আয়রন, কোবাল্ট, নিকেল। প্যারা হইতেছে যদি কখনো অ্যাটলিস্ট একটা বিজোড় ইলেকট্রন থাকে, অ্যাটলিস্ট একটা বিজোড় ইলেকট্রন থাকে, তারা হয় হচ্ছে প্যারা। আর যদি সব জোড় থাকে তাদেরকে বলে হচ্ছে ডায়া। যাই হোক, আমরা প্রথম তিনটা একত্রে আলোচনা করব, যেমনটা তখন বলছিলাম। ধরে নিলাম লেখা হয়েছে, এবার দেখি জটিল যৌগ। জটিল যৌগ হইতেছে অবস্থান্তর মৌল আর লিগ্যান্ড মিলে জটিল যৌগ তৈরি হয়। দিস ইজ নট লেজেন্ড, দিস ইজ লিগ্যান্ড। স্পেলিংটা হচ্ছে LIGAND। ওকে, লিগ্যান্ড কারা, যারা ইলেকট্রন জোড় দান করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, মানে যাদের ইলেকট্রন জোড় থাকে। যেমন দেখ, অ্যামোনিয়া হইতে পারে, অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, পানি হইতে পারে, পানি একটা লিগ্যান্ড,
এরপর দেখছে কার্বন মনোক্সাইড হইতে পারে, যাদের ইলেকট্রন জোড় থাকে সোজা কথা তারা হচ্ছে লিগ্যান্ড। এবং লিগ্যান্ডগুলো কি করে, ইলেকট্রন জোড় দান করতে পারে, সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এবং মনে রাখতে হবে এই যে অনেকে অতি আবেগে এই জিনিসটা মনে রাখে যে যদি জটিল যৌগ হয় তাহলে সেখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট থাকবে, কিন্তু মনে রাখতে হবে থার্ড ব্র্যাকেট ছাড়াও জটিল যৌগ হইতে পারে। এক্সাম্পল হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল, এটা হচ্ছে একটা জটিল যৌগ কিন্তু এখানে কোনো থার্ড ব্র্যাকেট নাই। আচ্ছা অনিন্দ বলছে ভাই প্যারা ডায়ের কয়েকটা এক্সাম্পল দেন, সামনে অনেক আছে, সামনে প্যারা ডায় নিয়ে আমরা অনেক আলোচনা করব। আচ্ছা আমি কতগুলো উদাহরণ একটু লিখি তোদের, দেখ তোরা বুঝিস কিনা। একটা দেখছে নিকেল ক্লোরাইড NiCl2, একটা হচ্ছে নিকেল টেট্রাকার্বোনিল, নিকেল Cl4 2 মাইনাস, এরপর হচ্ছে AgCl, এটা হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, আরেকটা হচ্ছে K4 FeCN6। ওকে, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এদের মধ্যে কোনটা জটিল কোনটা জটিল না আমি কিভাবে বুঝবো। প্রথমত দেখছে যদি এমন হয় যে অবস্থান্তর মৌলের, আমি এটা কিন্তু সস্তা একটা বাংলা নিয়ম, সস্তা বাংলা নিয়ম, তো এটা যখন আমি তোদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমি এভাবে ফলো করতাম, সব মিলে যেত, তোরাও মিলাতে পারবি। সো অবস্থান্তর মৌলের জারণ মান, মানে ম্যাক্সিমাম যে জারণ মানটা থাকে, ম্যাক্সিমাম জারণ মান থেকে অ্যানায়ন অথবা এদেরকে লিগ্যান্ড বলে, সো অ্যানায়ন বা লিগ্যান্ড বেশি থাকলে তারা হচ্ছে জটিল। বুঝাচ্ছি আগে লাইনটা লিখে নে। অবস্থান্তর মৌলের ম্যাক্সিমাম জারণ মান থেকে অ্যানায়ন মানে মাইনাস চার্জ যেটা থাকবে সেটা বা লিগ্যান্ড যদি বেশি থাকে তাহলে তারা হচ্ছে জটিল যৌগ। এবার আমরা একটু চেক করি, নিকেলের ম্যাক্সিমাম জারণ মান নিকেল 2+ হয়। এখন দেখ নিকেলের ম্যাক্সিমাম জারণ মান নিকেল 2+, এখানে অ্যানায়ন আছে কয়টা, দুইটা, তার মানে এটা হচ্ছে অবশ্যই জটিল যৌগ না, এটা একটা কি যৌগ, সিম্পল যৌগ। এবার দেখি নিকেলে সর্বোচ্চ জারণ মান থাকে নিকেল 2+, ওকে, কিন্তু ভাইয়া কাহিনী হইতেছে এখানে তো কার্বনিল কয়টা, চারটা, বেশি হয়েছে, তার মানে এটা হইতেছে কমপ্লেক্স। নিকেলের সাথে ওখানে ক্লোরিন ছিল, এখানেও ক্লোরিন আছে, বাট কাহিনী হইতেছে এখানে ক্লোরিন চারটা আছে, নিকেলের ম্যাক্সিমাম জারণ মান তো হইতেছে আমরা জানি হচ্ছে 2, চারটা যেহেতু আছে মানে এটা হইতেছে কি, কমপ্লেক্স। সিলভারের ম্যাক্সিমাম জারণ মান সিলভার প্লাস, তো এখানে সিলভার প্লাস মানে কি, একটা সিলভার, ক্লোরিন একটা আছে, মানে এটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড। সিলভারের ম্যাক্সিমাম জারণ মান হচ্ছে সিলভার প্লাস, এখানে অ্যামোনিয়া আছে দুইটা, মানে এটা হচ্ছে কমপ্লেক্স, ডাবল বা বেশি আছে। আয়রনের ম্যাক্সিমাম জারণ মান হচ্ছে Fe3+, এখানে দেখ সায়ানাইড আছে 6টা, তার মানে এটাও কি হবে, কমপ্লেক্স। মানে এটা সস্তা বাংলা কথা, মাঝে মধ্যে পরীক্ষায় আসে নিচের কোনটি জটিল যৌগ, তখন হতেছে আমরা হিমশিম খাই যে হতেছে কিভাবে হিসাব নিকাশ করতে হয়। তাহলে অবস্থান্তর মৌলের ম্যাক্সিমাম জারণ মান থেকে যদি অ্যানায়ন বা লিগ্যান্ড সংখ্যা বেশি থাকে তাহলে জটিল। নিকেলের এখানে বেশি নাই, এখানে বেশি আছে, এখানে বেশি আছে, এখানে বেশি নাই, এখানে বেশি আছে, এখানে বেশি আছে। ওকে, এবার দেখি লিগ্যান্ড কয় রকম হয়, এ থার্ড ব্র্যাকেটের কাহিনী আমি বলবো, সমস্যা নেই, প্যারা নিস না কেউ। ইলেকট্রন পেয়ার কতগুলো ডোনেট করতে পারে, ইলেকট্রন পেয়ার কতগুলো কতগুলো ডোনেট করতে পারে এর উপর ভিত্তি করে লিগ্যান্ড হয় দুই রকম, একটা হচ্ছে মনোডেন্টিক, একটা হয়েছে পলিডেন্টিক। মনোডেন্টিক কারা, এরা হইতেছে একটা পেয়ার শেয়ার করে,
যেমন ধরো দেশে অ্যামোনিয়া একটা মনোডেন্টিক, পানি একটা মনোডেন্টিক, পানিতে আছে দুইটা বাট শেয়ার করে একটা, সায়ানের একটা মনোডেন্টিক, যে কোনো হ্যালাইড একটা মনোডেন্টিক। পলিডেন্টিক হইতেছে একাধিক একের বেশি পেয়ার শেয়ার করে, যেমন হইতেছে এটা একটা পলিডেন্টিক হইতে পারে, CH2, এখানে CH2, এখানে NH2, এখানে হইতেছে NH2, এটা হইতেছে আসলে ডাইডেন্টিক, মানে দুইটা আসলে শেয়ার করে। আরেকটা হতে পারে EDTA, এটা গুগল করবি EDTA কি জিনিস, সেটা হচ্ছে হেক্সাডেন্টিক। আবার স্ট্রেংথের উপর ভিত্তি করে লিগেন্ড হচ্ছে দুই রকম হয়, যেমন হতেছে স্ট্রং লিগেন্ড কারা, কার্বনিল একটা স্ট্রং লিগেন্ড, নাইট্রোস একটা স্ট্রং লিগেন্ড, এরপর হতেছে সায়ানাইড একটা স্ট্রং লিগেন্ড, অ্যামোনিয়া একটা স্ট্রং লিগেন্ড, তবে এখানে কিছু শর্ত আছে। উইক লিগেন্ড কারা, OH একটা উইক লিগেন্ড, তারপর হতেছে পানি একটা উইক লিগেন্ড, যে কোনো হ্যালাইড একটা উইক লিগেন্ড। স্ট্রং উইক নিয়ে আমরা অনেক কিছু নিয়ে ডিল করব। আচ্ছা আমাকে বলছি EDTA একটা কিলেটিং এজেন্ট, ওকে ঠিক আছে। স্ট্রং লিগেন্ড মানে কি, স্ট্রং লিগেন্ড মানে কি আমি একটু পরেই বলবো। স্ট্রং উইক নিয়ে প্যারা খাস না, স্ট্রং উইক নিয়ে আমরা অনেক ডিল করব। লেখা হয়ে গেলে আমাকে কেউ একজন একটু জানাস। তাহলে লিগেন্ড হচ্ছে কত জোড়া ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, তার উপর ডিপেন্ড করে লিগেন্ড হয় দুই রকম, মনোডেন্টিক পলিডেন্টিক। আর লিগেন্ডের স্ট্রেংথ কেমন, মানে তারা হচ্ছে স্ট্রং নাকি উইক, কেন স্ট্রং হয় কেন উইক হয়, কিসের উপর বেস করে স্ট্রং হয় আর কিসের উপর বেস করে উইক হয়, সেটা আমরা দেখবো, প্যারা নিস এটা নিয়ে। সো আমি একটা এখানে একটা স্লাইড অ্যাড করে একটা জিনিস একটু দেখাই। তোদের এই স্লাইডগুলোতে যখন আমরা অ্যানোটেট করি, সাইজগুলো এত বড় হয় যে এটা পাওয়ার পয়েন্ট ডিল করতে অনেক সময় নেয়, এবং প্রায় হতেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নট রেসপন্ডিং লেখা আসে, এখনই আসবে সম্ভবত। এটা হচ্ছে এখনকার লাইফে সব থেকে বড় বিড়ম্বনা, 20 সেকেন্ড লাইফকে স্লো বানায় দেয়। এইবার ঠিক আছে, আচ্ছা দেখ, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি একটা ওয়াটার মলিকিউল লিগেন্ড হইতে পারে, তার দুই জোড়া লোন প্যাড থাকে, তো সে করে কি, একটা প্রোটনের সঙ্গে সন্নিবেশ বন্ধন তৈরি করে, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, ভালো কথা। এখন আমি তো জানি পানিতে অক্সিজেনের লোন পেয়ার থাকে হচ্ছে দুইটা, তাহলে এই দুইটার একটা দিয়ে তো সে একটা বন্ড তৈরি করে, তাহলে আরেকটা দিয়ে তৈরি করা উচিত। H3O+, মানে এর যে আরেকটা লোন পেয়ার থাকে সেটা দিয়ে আরেকটা প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, তৈরি করে হবে হইতেছে এটা H4O2+। কিন্তু রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, এটা হয়, এটা হয় না। তুই জীবনে কখনো এই আয়নটা দেখবি না, কখনো তুই দেখিস না, আমি শিওর দেখিস না, কারণ এই আয়নটা এক্সিস্ট করে না, আমি ইভেন এটার নামও জানি না, এটা কি বলে এটাকে। তো এখানে আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা পরমাণু বা একটা অ্যাটম একের অধিক বা একের বেশি লোন পেয়ার শেয়ার করে না, কখনোই করে না। ওকে, মানে যেগুলো আমরা ডাইডেন্টিক বলছি বা পলিডেন্টিক বলছি, দেখ এখানে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু শেয়ার করে, সো একটা পরমাণু কখনো একের বেশি ইলেকট্রন শেয়ার করে না। এটা হচ্ছে খুব, মানে মাঝে মধ্যে পরীক্ষাটা আসে যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, বাট ওই যে যেটা পরে বললো ওটা কেন তৈরি হয় না। আচ্ছা আমাকে হচ্ছে Cu9 লাগান, কি দরকার আছে ভাই। তাহলে কথা হচ্ছে যে কোনো একটা পরমাণু একের বেশি ইলেকট্রন কখনোই শেয়ার করে না, এই জন্য হাইড্রোনিয়াম আয়ন হইলেও পরের আয়নটা তৈরি হয় না। এবার আমি কতগুলো লিগ্যান্ডের নাম একটু এখানে বলে দিই। যদি অ্যাজ এ লিগ্যান্ড সেখানে থাকে হইতেছে হাইড্রোক্সি, মানে OH, এটা কিন্তু হাইড্রোক্সিল আয়ন, বাট অ্যাজ এ লিগ্যান্ড তার নামটা চেঞ্জ হয়ে যাইতেছে হাইড্রোক্সো। লিগ্যান্ড যদি থাকে অ্যামোনিয়া, তার নাম হচ্ছে অ্যামোনিয়া, বাট তাকে অ্যাজ এ লিগ্যান্ড তার নাম বলে আমরা অ্যামিন,
দিস ইজ নট অ্যামিন, দিস ইজ অ্যামিন, ডাবল এম, একটু কিউট করে বলতে হবে। যদি পানি থাকে, পানি তো পানি, কিন্তু অ্যাজ এ লিগ্যান্ড তার নাম হইতেছে অ্যাকুয়া। যদি ক্লোরো থাকে, মানে ক্লোরাইড থাকলে হইতেছে ক্লোরো, সায়ানাইড থাকলে সায়ানো, এনও থাকলে নাইট্রোস, ও থাকলে হইতেছে অক্সো, আর সিও কার্বন মনোক্সাইড, খবরদার এটা কিন্তু কোবাল্ট না, অনেকে এটাকে কোবাল্ট চিন্তা করে। ওকে, সো লিগেন্ড হচ্ছে তারা যারা লোন পেয়ার দান করে বা লোন পেয়ার শেয়ার করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, তারা হচ্ছে লিগেন্ড। আমরা কতগুলো লিগেন্ড দেখলাম এবং তাদের করসপন্ডিং নাম দেখলাম। সো দিস নিচেরটা কিন্তু কার্বনিল, মানে কার্বন মনোক্সাইড, খবরদার এটা কিন্তু কোবাল্ট না, আবারও বলছি এটা কোবাল্ট না। এবং এখানে দেখ, অ্যামিন হচ্ছে স্ট্রং ছিল শর্ত সাপেক্ষে, সায়ানো স্ট্রং, নাইট্রোসো স্ট্রং, কার্বন স্ট্রং। সোজা কথা, নাইট্রোজেন এবং কার্বন থাকলে স্ট্রং হয়, বাট অ্যামোনিয়া শর্ত সাপেক্ষে স্ট্রং। শর্তটা কি বলবো, প্যারা নিস না। নন্দিনী বলেছে কবে বলবেন, একটু পরেই বলবো, প্যারা নিস না, ধৈর্য ধর। এবার দেখি, কমপ্লেক্স কম্পাউন্ড তিন রকমের হয়, ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং হচ্ছে নিউট্রাল। সো দেখি ক্যাটায়নিক কারা, অ্যানায়নিক কারা, আমি একটা উদাহরণ দেই, নীলের সঙ্গে নীল মেলাই। ক্যাটায়নিকের উদাহরণ কি দিব, কি দিব, টেট্রা অ্যামিন কপার সালফেট। ক্যাটায়নিক চেনার উপায় কি, সস্তা বাংলা কথা, থার্ড ব্র্যাকেট আগে থাকে, সেগুলো হচ্ছে ক্যাটায়নিক। এবার দেখি অ্যানায়নিক কারা, এটা লিখছে হচ্ছে সবুজ রং দিয়ে, K4FeCN6। ওকে, এটা চেনার উপায় কি, থার্ড ব্র্যাকেট পরে থাকে, সস্তা বাংলা কথা কিন্তু এগুলা, কিন্তু ইফেক্টিভ। আর নিউট্রাল এটা হচ্ছে কি রং, জলপাই রং, নিউট্রাল হইতেছে এটা নিকেল টেট্রাকার্বোনিল, এখানে হইতেছে থার্ড ব্র্যাকেট থাকেই না, মানে ওই যে তখন যারা থার্ড ব্র্যাকেট নিয়ে প্যারা খাচ্ছিল, এটা হচ্ছে যখন কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ড নিউট্রাল হয়, মানে কমপ্লেক্স আয়নের কোনো চার্জ থাকে না, তখন সেখানে থার্ড ব্র্যাকেট থাকে না। তুর্য বলতেছে কি ভাই কমেন্ট পড়েন না, ভাই আমি তো হচ্ছে মেনে তাদেরকে পড়াচ্ছি, মাঝে মধ্যে একটু এদিকে তাকাই তোদের অভিমত মতামত দেখার জন্য, এখন আমি যদি সারাদিন এখানে তাকায় থাকি তাহলে কেমনে কি হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি এদের নেমিংটা কেমন হয়। দেখ ক্যাটায়নিক লিগ্যান্ড যেগুলো, এদের নাম হবে সংখ্যাসহ লিগ্যান্ড। ওকে, তাহলে সংখ্যাসহ লিগ্যান্ড, দেখ এখানে সংখ্যা লিগ্যান্ড কয়টা, চারটা, অ্যামোনিয়া যেহেতু লিগ্যান্ড ছিল, চারটা হলে কি হয়, টেট্রা হয়। সো ফার্স্টে হচ্ছে টেট্রা, লিগ্যান্ডকে অ্যামোনিয়া, বলছিলাম অ্যামোনিয়া একটু কিউট করে বলতে হবে, অ্যামিন, সো টেট্রা অ্যামিন, সংখ্যাসহ লিগ্যান্ড লিখলাম। এবার ধাতু, ধাতু এখানে কি কপার, সো লিখলাম কপার। এরপর আছে ও এন, ও এন স্ট্যান্ডস ফর হচ্ছে অক্সিডেশন নাম্বার, সো ও এন মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার, মানে কত অক্সিডেশন নাম্বার আছে। তাহলে হিসাব কর, এখানে জিরো, এখানে মাইনাস টু, এখানে দিয়েছে প্লাস টু, তাহলে কপার এখানে টু আছে, তারপরে তো সালফেট। সো প্রথমটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট। আসিফ বলছে সস্তা বাংলা কথা কি আসলেই সস্তা, না সস্তা বাংলা কথাগুলো অনেক দামি, এগুলো বের করতে অনেক কষ্ট হয়, কিন্তু হচ্ছে এগুলো সায়েন্স, মানে ঠিক ঠিক বুকিশ ল্যাঙ্গুয়েজ না, তার জন্য বলে সস্তা বাংলা কথা। এরপরে সেই অ্যানায়নিক লিগেন্ডের নাম কেমন হবে, নামের শুরুতে আসবে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন কি পটাশিয়াম, সো এই নামটা হবে হইতেছে পটাশিয়াম। তারপর হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড, সো হচ্ছে সংখ্যা ছয়টা, হেক্সা, দেন হচ্ছে সায়ানো। এরপর হচ্ছে ধাতু প্লাস এট, এই যে অনেকে এটা ভুল করে, ধাতু হচ্ছে এখানে ফেরাম, ফেরাম থেকে আসবে হচ্ছে ফেরেট, সো FERRATE ফেরেট। আর জারণ মান হিসাব করবে, এখানে মাইনাস সিক্স, এখানে প্লাস ফোর, এখানে হচ্ছে প্লাস টু, সো ফেরেট এখানে হচ্ছে টু। পটাশিয়াম, হেক্সা, সায়ানো, ফেরেট, টু।
এরপরে দেখছে ধাতু প্লাস সংখ্যা সহ লিগেন্ড, এটার নাম তো খুবই সহজ, নিকেল টেট্রাকার্বোনিল। নিকেল হচ্ছে ধাতু, NICKEL, নিকেল টেট্রা কার্বো কার্বনিল আর কার্বোনাইল। সো ভাই হতেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে ইঞ্জিনিয়ারিং এ যেগুলোতে এমসিকিউ আসে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ লিগেন্ডের বা জটিল যৌগের নাম আসে। ছোট্ট বন্ধুরা আমাকে এটা বলতো ভাইয়া, যদি কখনো এমন হয় মোর দেন অন লিগেন্ড যদি থাকে, থাকতেই পারে, কখনো লিগেন্ড হতেছে একের বেশি আছে, তাহলে কি হবে? সেখানে আমরা অ্যালফাবেটিক অর্ডার ফলো করব, অ্যালফাবেটিক অর্ডার, অনেকটা জৈব যৌগের নামকরণের মতো। সো কখনো যদি একের বেশি লিগ্যান্ড থাকে তখন আমরা, অলরেডি আমাকে স্বপ্নিল উত্তর দিয়ে দিছে, অ্যালফাবেটিক অর্ডার ফলো করব। এই পেজটা লিখা হইলে আমাকে কেউ একজন জানাস। জয়নুল বলতেছে যে হচ্ছে কি জানি, মোর এক্সাম্পল প্লিজ। আচ্ছা এক্সাম্পল দেখাচ্ছি, নেক্সট একটা পোল আছে, আমি একটু এই পোলটা একটু লঞ্চ করব, আমার আসলে 1.5 মিনিট রেস্ট দরকার, সেই 1.5 মিনিট তোরা পোলের উত্তরটা কর। এই যে এক্সাম্পল জয়নুল, ঠিক সলিড 1.5 মিনিট সময়, ভাই আমাকে হতাশ করিস না, একটু ঠিকঠাক মতো উত্তর দিস। এটা পোল নম্বর হচ্ছে 3। দেড় মিনিট না, যা 2 মিনিট দিলাম, 2 মিনিট রেস্ট নেই। আচ্ছা 1.5-2 মিনিট হয়ে গেছে, ওকে আমি আসলে হতাশ হই নাই, বেশ ভালো রেজাল্ট, মেজরিটি সঠিক উত্তর দিছি, 55% উত্তর হচ্ছে সি। দেখি উত্তর সি কেমনে হয়। প্রথমত আছে পেনটা একুয়া, মানে পাঁচটা পানি থাকবে, এখন দেখ এখানে কোথায় পাঁচটা পানি আছে, পাঁচটা পানি আছে এখানে, আবার এখানেও পাঁচটা পানি আছে, নাইট্রোসো, নাইট্রোসো মানে হচ্ছে NO, সো এটা হচ্ছে সি উত্তর। থ্যাংক ইউ। এবার এসেছে লিগ্যান্ড, হচ্ছে বলছিলাম স্ট্রং এবং হচ্ছে উইক, স্ট্রং হচ্ছে ইলেকট্রনকে কম্প্রেস করে, উইক হচ্ছে ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে না। কম্প্রেস করা মানে কি পরে বলতেছে, প্যারা খাস নাকো। এবং বলছিলাম অ্যামোনিয়া হচ্ছে, এটা হচ্ছে শুধু বা জাস্ট কোবাল্টের সাথে স্ট্রং, কোবাল্টের সাথে স্ট্রং, বাকি সবার সঙ্গে হচ্ছে উইক। তাহলে মনে রাখবি হতেছে স্ট্রং লিগেন্ড মনে রাখা সহজ উপায় হতেছে নাইট্রো সায়ানো কার্বনিল
আর হতেছে অ্যামোনিয়া জাস্ট কোবাল্টের সঙ্গে স্ট্রং, আর বাকি যে হ্যালোজেন যা যা আছে ব্লাবলা সবই হতেছে উইক। আর কম্প্রেস করা মানে কি, ইলেকট্রনকে চেপে দেওয়া মানে কি, সেটা আমি পরের স্লাইডে বলছি, আপাতত এটুকু লিখে দেয়। আমাকে অনেকে বলেছে ক্লাসের কতক্ষণ হবে, ক্লাস হবে হচ্ছে গত ক্লাসের অভিজ্ঞতা যদি বলি তাহলে হচ্ছে 12:30, তো 12টা ম্যাক্সিমাম 40, তার বেশি যাবে না, বা তার আগেও শেষ হবে হয়তো। তানভীর বলছে নেক্সট ক্লাসটা আমি নিয়ে, আপনি নিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস তো আমি নিবো ইনশাল্লাহ সুস্থ থাকলে। তাহলে আমরা একটু সিএফটি থিওরি দেখি। ওই যে আমরা ইলেকট্রনকে কম্প্রেস করা আর কালার, কালারের হতেছে এই দুটার ভাতব যে দুটো ছবি আছে একটু ডিলিট করে দিই, দাঁড়া তোর কনফিউজড হবি শুধু শুধু, এই ছবিটা দরকার নেই। এবার পাওয়ার পয়েন্ট নট রেসপন্ডিং আবার, ওকে। তো এটা হচ্ছে কাহিনী সিএফটি থিওরির, এর ফুল মিনিং যদি কেউ জেনে থাকে সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি, ওকে ঠিক আছে। এখন সিএফটি থিওরি আমাদেরকে আসলে কি ইন্ডিকেট করে, খুব ভালো মতো বুঝি, সেটা কলেজে থাকতে অনেকে হয়তো পড়িস নাই। ধর একটা ডি অরবিটাল, একটা ডি ব্লক এলিমেন্ট আর একটা অবস্থান্তর এলিমেন্ট খুব চুপচাপ শান্ত অবস্থায় বসে আছে, যেটাকে আমরা বলে হইতেছে ডিজেনারেট কন্ডিশন, NERATE, ওকে, বেশ শান্ত, সে স্টেবল। যখন এখানে লিগ্যান্ড আসে, সো যখন এখানে লিগ্যান্ড আসলো, লিগ্যান্ড কি ইলেকট্রন নিয়েই তো আসে তাই না, তো লিগ্যান্ডের ইলেকট্রন আর এই অবস্থান্তর মৌলের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, বিকর্ষণ হয়ে সেটা দুইটা ভাগে ভাগ করে। কারণ কি, আমরা জানি ডি অরবিটাল জানি দুই রকম, DX² Y² DZ² আবার হতেছে DXY DYZ DZX। সো দুই ভাগে ভাগ হয়ে গেল, মানে এনার্জিটা স্প্লিট করলো। কারণ কি, ডি অরবিটালের ইলেকট্রন আর হইতেছে লিগেন্ডের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, এই বিকর্ষণে ওই দুটা হচ্ছে এনার্জি অনেক বেশি বেড়ে যায়, এখানে এনার্জি কম বের কম বাড়ে, এটাকে বলা হয় নন ডিজেনারেট। সবসময় যে এই 3-2-এ ভাগ হবে এমন কোনো কথা নাই, আরো অনেক কম্বিনেশন হতে পারে, বাট সেগুলো তো আমাদের এখন আর দরকার নেই। এবং এখানে একটা ইলেকট্রনের গ্যাপ তৈরি হয়, কারণ কি, কারণ হচ্ছে যে এরা একভাবে বিকর্ষিত হয়, নিচের তিনটা একভাবে বিকর্ষিত হয়, ওকে, ভালো কথা। তো কথা হচ্ছে ফিল্ড হবে, ওকে, যা মাথায় রাখবে এখানে, সেটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, লিগ্যান্ড যদি স্ট্রং হয়, ওকে, স্ট্রং লিগ্যান্ড কি করে, এই এনার্জি গ্যাপটা অনেক বাড়ায় দেয়। স্ট্রং লিগ্যান্ড থেকে তো এনার্জি গ্যাপটা বেশি হয়, বেশি হয় মানে কি, এগুলো শক্তি অনেক কমে যায়, এগুলো শক্তি অনেক বেড়ে যায়। তার মানে লিগ্যান্ড যখন আসে, লিগ্যান্ডের ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের ফলে এদের একটা নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়। নন ডিজেনারেট অবস্থায় কি হয়, একটা এনার্জি গ্যাপ তৈরি হয়, লিগ্যান্ড যত বেশি স্ট্রং হবে ওই এনার্জি গ্যাপ তত বেশি হবে। এবার কথা হইতেছে, আমরা তো জানি যে আউফ বা আমাদের কি বলছে, ইলেকট্রন তো নিম্ন শক্তি স্তরে থাকার চেষ্টা করে তাই না, আউফ বা বলছে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকার চেষ্টা করে, তাহলে স্ট্রং লিগ্যান্ড ইলেকট্রনকে ফোর্স করে, ফোর্স করে নিচের গুলোতে থাকতে, নিচের গুলোতে থাকতে। কারণ কি, কারণ এনার্জি গ্যাপটা তো অনেক বেশি হয়, নিচের গুলোর এনার্জি কম থাকে, উপরের গুলোর এনার্জি অনেক বেশি হয়, সো উপরে কখনো ইলেকট্রন যাবে না। এটা হচ্ছে সেই কথাটার মিনিং, যে লিগ্যান্ড যদি স্ট্রং হয় তাহলে সেখানে এনার্জি ইলেকট্রনটা কম্প্রেসড হয়, মানে ও কম্প্রেস করে নিচে নামায় দেয়, মানে প্রথম গুলোতে পাঠায় দেয়। পুরো ব্যাপারটা একটু সংক্ষেপে রিপিট করি, একটা লিগ্যান্ড যখন আসে তখন লিগ্যান্ডের ইলেকট্রন আর ট্রানজিশন এলিমেন্ট যেটা ডি ব্লক মোলের, ওর ইলেকট্রনের রিপালশনের কারণে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়, সো ওই উপরের দুইটা শক্তি অনেক বেড়ে যায়, নিচে দুটো শক্তি একটুখানি কমে যায়, ওকে, ভালো কথা। এখন লিগ্যান্ড যত বেশি স্ট্রং হবে এই এনার্জি গ্যাপটা তত বেশি হবে, তত ইলেকট্রনগুলো ফোর্সড হবে নিচের ইলেকট্রন নিচের অরবিটালগুলোতে থাকতে, কারণ আউফ বা আমাদের কি শেখাইছে, ইলেকট্রনগুলো নিচের শক্তি স্তরে থাকার চেষ্টা করে, এটা হচ্ছে সেই কথার মিনিং, স্ট্রং লিগ্যান্ড ইলেকট্রনকে কম্প্রেস করে। এখন দেখি কালার কেন দেখায়, কালার দেখায়, ধর ভাইয়া এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন তো এখান থেকে এখানে যেতে পারে, তাহলে এখান থেকে এখানে গেলে সে কি করবে, সো ইলেকট্রন যদি জাম্প করে উপরে যায় তখন শক্তি শোষণ হয়,
আর যে আলো থেকে শক্তি শোষিত হবে, যে আলো থেকে শক্তি শোষিত হবে তার সমপূরক রং, সমপূরক রং হচ্ছে আমরা দেখতে পাবো। জিনিসটা কেমন, ধর আমার এই টি শার্টটা হচ্ছে ধর নীল। এখন এটা নীল কেন দেখতে পাচ্ছি, কারণ এটা এমন একটা নীলের সমপূরক রংটা হচ্ছে শোষণ করছে, তাহলে নীলটা হচ্ছে বিকিরণ করে। এই সমপূরক রংটা আমাদেরকে শেখাইছিল নিউটন, নিউটনস কালার হুইল, সেটা হচ্ছে ভিভগিওর, ভি বি জি ওয়াই ও আর, ওই বেনি আসহাবকালা 7টা 6টা বানাইছে, আসমানিয়ান নীল মিলে নীল বানাইছে। এখন দেখ, যদি কেউ ভাই গ্রিন শোষণ করে, যদি কেউ গ্রিন শোষণ করে, তাহলে আমি সেই রংটাকে দেখবো হতেছে কি লাল, মানে সেই রংটা দেখবো লাল। যদি কেউ ব্লু শোষণ করে, তাহলে আমরা সেটাকে দেখবো হতেছে অরেঞ্জ, মানে হতেছে কমলা। যদি কেউ ভায়োলেট শোষণ করে, আমরা দেখবো হতেছে তাকে ইয়েলো। সো কোন কালার দেখা এটা প্রেডিক্ট করার দরকার নেই, বাট কালারটা কেন দেখা সেটা বুঝলে হতেছে। ইংলিশে বলে ভিভগিওর, বাংলায় বলে বেনি আসহকলা। পুরো স্লাইড স্লাইডটা একটু রিপিট করি। যখন অবস্থান্তর মৌলটা আসে, সরি লিগ্যান্ড আসে, তার ইলেকট্রন আর অবস্থান্তর মৌলের ইলেকট্রনের মধ্যে একটা রিপালশন কাজ করে। এই রিপালশনের ফলে সে স্টেবল থেকে আনস্টেবল হয়, আই মিন ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়। নন ডিজেনারেট এর দুটা থাকে উপরে, তিনটা থাকে নিচে। এবার যে এনার্জি গ্যাপটা তৈরি হলো, লিগ্যান্ড যত বেশি স্ট্রং হবে, এই এনার্জি গ্যাপ তত বেশি হবে, তত ইলেকট্রনগুলো ফোর্সড হবে নিচের অরবিটালগুলোতে থাকতে। এটা হচ্ছে সেই কথা মিন করে যে লিগ্যান্ড যদি স্ট্রং হয়, তখন হচ্ছে ইলেকট্রনগুলো চেপে যায়, আই মিন কম্প্রেসড হয়। এখন নিচের স্তর থেকে একটা ইলেকট্রন যদি উপরে যেতে চায়, তখন সে কোনো একটা রং থেকে শক্তি শোষণ করবে, আর যে রং থেকে শোষণ করবে তার কমপ্লিমেন্ট রংটা হচ্ছে আমরা দেখি, বা সমপূরক রংটা দেখি। সমপূরক রংটা হচ্ছে নিউটনস কালার হল, একটা গোল লাগবি, এরপর দেখবি যে হয়েছে এখানে এটা 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 এই সেই কাহিনি। আর এখানে রং কিন্তু 6টা 7টা না, নীল আর আসমানি মিলে হচ্ছে নীল। আমরা এবার সামনে আগাই, কি কি পরীক্ষায় আসে বা সেগুলো দেখি। ধর আমি এই উদাহরণটা নিই, কে4 FeCN6। এখান থেকে প্রথম আসে এখানে সন্নিবেশ সংখ্যা কত। সো প্রথম কথা হচ্ছে সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগ্যান্ড সংখ্যা, সন্নিবেশ সংখ্যা 6, সোজা হিসাব। এরপর আসে সংকরণ বের করতে হয় আমাদেরকে। সংকরণ যদি বের করি, সেখানে Fe আছে হচ্ছে Fe2+, খ্যাতভাবে লিখবি না, আর্গন মানে আর্গন, 3D6, 4S0, 4P হইতেছে 0। এখন ডিতে আছে হচ্ছে 6টা, আমরা যেমনটা জানলাম লিগ্যান্ডটা এখানে স্ট্রং, স্ট্রং মানে সে চেপে দিবে। এই 6টা ইলেকট্রন দেখ 3টার মধ্যে আসছে, এসে ফাঁকা এবং পিতে হচ্ছে ফাঁকা। কেন চেপে দিছে, কারণ লিগ্যান্ডটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, ভালো কথা। তাহলে ডিতে আসবে এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড আসবে, আমি লিগ্যান্ডের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে দেখাচ্ছি। তাহলে সংকরণটা ভাই কি হবে, D2SP3। তোকে এটা বের করতে বলবে, পরীক্ষায় এটা বের করতে বলে। আর হচ্ছে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে এটা কি চুম্বক করতে হবে, এটা হবে ডায়াম্যাগনেটিক, এটাও পরীক্ষায় বের করতে বলে। সমস্যা নেই, আমি আর উদাহরণ দেখাবো, প্যারা নিস না। আর টেট্রামিন কপার সালফেট আমি দেখাবো, প্যারা নিস না। নেক্সট এক্সাম্পল, প্রথমত ভাই এই যোগে সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা অন্তত এটা সবাই পারবি, লিগ্যান্ড 4টা মানে সন্নিবেশ সংখ্যা 4। এবার দেখি নিকেল এখানে কি অবস্থায় আছে, নিকেল এখানে আছে হচ্ছে নিকেল 2+ অবস্থায়। তাহলে ভাই আর্গন লিখছি মানে 18 কভার করছি, 3D হচ্ছে 8, 4S 0, 4P হইতেছে 0। এবং এখানে হচ্ছে লিগ্যান্ডটা হচ্ছে উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড মানে সে কম্প্রেস করতে পারবে না। তাহলে ভাই দেখতে এখানে D তে হচ্ছে 8টা নর্মালি যেভাবে থাকে সেভাবে থাকে, 1 2 3 4 5 6 7 8, এসে হচ্ছে ফাঁকা, পিতে হচ্ছে ফাঁকা। যদি এবার লিগ্যান্ড আসে, দেখ এখানে লিগ্যান্ড আসবে, এখানে লিগ্যান্ড আসবে, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, সংকরণটা তাহলে কি হবে, SP3
বলছিলাম অ্যাটলিস্ট একটা যদি হচ্ছে বিজোড় থাকে তাহলে হবে প্যারা, সো এটা হবে হচ্ছে অ্যাকর্ডিং টু দিস প্যারাম্যাগনেটিক। আমাকে একজন কি লিখছে, জেনিন বলছে ভাই অর্গানিক কেমিস্ট্রি প্লিজ আপনি নিয়েন ইনশাল্লাহ। স্ট্রং লিগ্যান্ড উইক লিগ্যান্ড কেমনে বুঝবো? বুঝার উপায় নেই, কার্বন আর নাইট্রোজেন থাকলে মনে রাখবে এগুলো হচ্ছে স্ট্রং, মানে মুখস্থ রাখলে বেশি ভালো হয়। আমির বলছে ভাই আপনার বন্ধুকে 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা দিলে তোকে আমি 50,000 দিয়ে দেবো না যা, লেখা হইলে জানাস। ফুলা পানি এত চিন্তা ভাবনা মাথায় আসে। আরাফাত বলছে ক্ষুদা লেগে গেছে, তোকে খাইতে কে না করছে ভাই, তুই খার ক্লাস কর। আমি যদি অফলাইনেও ক্লাস নেই, আমার ক্লাসে আমি কাউকে খাইতে না করি না। নিকেল টেট্রাকার্বোনিল, প্রথমত সে নিকেল টেট্রাকার্বোনিলে সন্নিবেশ সংখ্যা 4, এটা সবাই পারবো। সেখানে আছে সন্নিবেশ সংখ্যা 4। এরপর দেখে হতেছে নিকেল, তো এখানে হতেছে নিকেল, অন্য কোনো ভাবে নেই, আর্গন 4s2, 3d হচ্ছে 8, এবং হচ্ছে 4p হইতেছে 0। লিগেন্ড এখানে স্ট্রং, স্ট্রং মানে সে চাপাই দিবে, সো 3d এর 8টা আর 4s এর ওই 2টা মিলে সব এক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। দেখ এখানে 10টা বানাই দিচ্ছে, কোন 10টা? d এর 8টা, s এর 2টা। 4s হচ্ছে ফাঁকা, 4p ও স্টিল ফাঁকা। এখন যদি হচ্ছে আমি এখানে অবস্থান্তর মৌল আনি, লিগ্যান্ড আনি, এখানে আসবে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড, তাহলে সংকরণটা কি হইতেছে ভাই? sp3। তোরাই বলতো এখানে ম্যাগনেটিজম কি হবে। অনেকে হচ্ছে আমাকে জয়নাল, জাহিন, তারপর হচ্ছে জুনায়েত, অন্তু, সুবাহ, সানজিদ, আরো নাম না জানা অনেকেই, নাম জানা অনেকেই উত্তর দিচ্ছে হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে, কারণ কি এখানে কোনো লোন পেয়ার নাই। এরপর আসে এই যৌগটা টেট্রামিন কপার সালফেট। প্রথমত এই যৌগটাই ঠিক নাই, এই যৌগটা এভাবে এক্সিস্ট করে না আমাদের বইতে, এখন আছে কিছু করার নাই, এটা একটু মনে রাখবে। এই যৌগটার বইয়ে সব জিনিস ভুল, এখানে sp2 dsp2 কোনোটাই হয় না, তারপর আমাদের বই অনুযায়ী sp2d হচ্ছে ঠিক, এই একটাই শুধুমাত্র হচ্ছে আমাদের এই বইতে গরমিল করছে। বাট জেনে রাখ এখানে হচ্ছে sp2d, এটাতে হচ্ছে প্যারাম্যাগনেটিক, তারপর হচ্ছে এখানে হচ্ছে স্ট্রাকচার হতেছে স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার, স্কোয়ার প্ল্যানার, আর এখানে হতেছে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। আমাদের বইতে যেগুলো আছে কোনোটাই আসলে ঠিক না, কিন্তু আমাদের পরীক্ষা তো হবে আমাদের কারিকুলাম অনুযায়ী, তো তার জন্য এটা একটু মনে রাখতে বললাম। কাজী কাইয়ুম বলছে ভাই আমার চ্যাট পড়া হয়নি, যে পড়ে ফেললাম। আমির বলছে ভাই জৈব যৌগের কনভার্সেশন, আচ্ছা কনভার্সনের উপর একটা এক্সট্রা ক্লাস দিয়েন, যদিও আজকের টপিক না, তাও বললাম সরি বাচ্চা, ইটস ওকে। এই নামাজ আমিও পড়তে যাব, মাত্র 12:22 বাজে, বলছিলাম 40 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে ক্লাস, সামনে আগাই। এবার দেখি শর্টকাট, তোদের এটা পছন্দ হবে খুব আমি জানি। শর্টকাট হচ্ছে, জেনিন বলছে হ্যাঁ আমার চেয়ারটা পড়া হয় না, আরে ভাই সবার চেয়ে দেখি মাঝে মধ্যে, পড়া তো কঠিন আর কি। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, দেখ 6 হলে আমরা জানি দুইটা সংকরণ পসিবল, একটা হচ্ছে sp3d2, আরেকটা পসিবল হচ্ছে d2sp3। এখন ভাই এই দুইটার কোনটা হবে আমি কেমনে বুঝবো? শর্টকাট বলে দিচ্ছি, যদি লিগানটা হয় স্ট্রং তখন হবে হচ্ছে এইটা, যদি লিগানটা হয় উইক তখন হবে হইতেছে এইটা, মানে এইগুলোর জন্য সন্নিবেশ সংখ্যা 6। এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট মানে কিন্তু স্বয়ংসম্পূর্ণ কোনো মেথড না, শর্টকাট মানে সেখানে কিছু লিমিটেশন থাকতেই হবে। প্রথম কথা ভাই দেখ, এখানে সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড, তার মানে বুঝতে পারতেছি এখানে হবে হইতেছে d2sp3, সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড তার মানে এখানে কি হবে d2sp3, পানি উইক লিগ্যান্ড সেখানে হবে হচ্ছে sp3 d2, অ্যামোনিয়া হচ্ছে
বলছিলাম কোবাল্টের সঙ্গে হচ্ছে অ্যামোনিয়া স্ট্রং, সো এখানে অ্যামোনিয়া স্ট্রং D2 SP3। ওকে গেল, লিখে নিই এটুকু, মানে এমসিকিউর জন্য সময় বাঁচবে আর কি। সন্নিবেশ সংখ্যা 2 হইলে কোনো কথা নাই, এসপি সংকরণ, সো এখানে হইতেছে এসপি সংকরণ। সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় সেখানে 3টা পসিবল, SP3 পসিবল, SP2D পসিবল, অথবা DSP2 পসিবল, এই তিনটার যে কোনো একটা। বাট এই তিনটার মধ্যে যে কোনটা সেটা আসলে বের করা পসিবল না, তখন আমাদেরকে ওই ডিটেলসে দেখতে হবে। এটা আমার মুখস্থ দেখে দিয়েছে, আমি SP3 লিখছি। আমরা বলি এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল যদি সন্নিবেশ সংখ্যা 6 হয় এবং হচ্ছে 4 হয়, 2 হয়। 4 হইলে আমি জানি এই তিনটার যে কোনো একটা হবে, বাট এই তিনটার স্পেসিফিক্যালি কোনটা হবে সেটা আমি বলতে পারবো না। আমাকে তখন যে ইলেকট্রন কনফিগারেশন দেখে তারপর বুঝতে হবে যেখানে এই সংকরণটা পসিবল। ওকে ভাই, একটু লিখা হইলে আমাকে জানাস। আরিয়ান বলছে যে ভাইয়া প্লিজ কেমিস্ট্রি ক্লাসটা আপনি নিয়েন। ওকে, নিজের প্রশংসা পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা, এবার আসি পরিবর্তনশীল জারণ মান। রেলিখেন হইতেছে বিপিএন। বল বিপিএন মানে কি? রোজা বলছে ভাই আমার চারও দেখেন নাই, যে দেখলাম। বিপিএন মানে হইতেছে বাসায় পড়ে নিব, সো পরিবর্তনশীল জারণ অবস্থা একটু বাসায় দেখে নিবি। এরপর হইতেছে প্রভাবক রূপে ক্রিয়া করে, কয়েকটা প্রভাবক একটু মনে রাখতে হবে। এটা হইতেছে বিপিএন, বাসায় পড়ে নিব, কারণ এখানে আমি তোর কতগুলো এক্সাম্পল এখানে শেখাবো, যেগুলো আছে সেগুলো আছে, যেগুলো নাই সেগুলো নাই। এরপর হইতেছে এইটা পি ব্লক এলিমেন্টের জন্য ম্যাগনেটিজম, লাইনটা একটু লিখে নে, পরে আমি বুঝাই দিচ্ছি। এটা আমাদের লাস্ট স্লাইড আজকের ক্লাসের। যদি কোনো একটা পি ব্লক যৌগ হয় তারও কিন্তু ম্যাগনেটিজম থাকে, এবং দুটা পি অরবিটালে যদি 2, 6, 10টা ইলেকট্রন থাকে তাহলে ডায়া, বাকি সব হচ্ছে প্যারা। কেন হচ্ছে, কেন এরকম, সেটা ভাইয়ের উপর একটু ভরসা রাখ। ভাইয়া তোদের দেখাচ্ছে না, তার পেছনে কারণ আছে। ভাইয়া এটা পারে কিন্তু দেখাচ্ছে না, তোদের মঙ্গলের জন্যই দেখাচ্ছে না। এটা ভার্সিটি অ্যাডমিশনে অনেক বেশি পরিমাণ আসে, সাস্টে অনেক বেশি আসে, ডিউতে মাঝে মধ্যে আসে, বা হচ্ছে যেখানে এমসিকিউ আসে সেখানেও মাঝে মধ্যে আসে। যদি দুইটা পি অরবিটালে মোট 2, 6, 10টি ইলেকট্রন থাকে তাইলে ডায়া, না হইলে প্যারা। কেন জানবো না, আমি বের করার উপায় দেখাচ্ছি। ফার্স্টে কার্বন মনোক্সাইড, দেখ পিতে হচ্ছে 2টা, এখানে পিতে হচ্ছে 4টা, তাহলে যোগ করলে কত হয়? 6 হয়। 6 মানে এটা কি চুম্বক? ডায়া চুম্বক। ওকে, এরপরে যদি আমি এটা নেই, ধরতেছে এটা NO, তাহলে এখানে হচ্ছে পি এর উপরে 3, এখানে পি এর উপরে 4, যোগ করলে হয় দেশে 7। 7 মানে এটা কি হবে? প্যারা হবে। যদি হতেছে আমি O2 চিন্তা করি, পি এর উপরে 4, পি এর উপরে 4, যোগ করলে হয় দেশে 8। 8 মানে কি হবে? প্যারা হবে। যদি ভাই আমি নেই হতেছে N2, পির উপরে 3, পির উপরে 3, যোগ করলে হয় দেশে 6। 6 মানে এটা হবে দেশে ডায়া। যদি সায়ানাইড নেই, পির উপরে হচ্ছে কত? 2, পির উপরে 3, মাইনাস আছে তার জন্য একটা এক্সট্রা ইলেকট্রন এখানে আছে, যোগ করলে হয় দেশে 6। 6 মানে এটা হবে দেশে ডায়া। O2 যদি মাইনাস নেই, বা O2 প্লাসও হইতে পারে, প্লাস নিয়ে দেখা একটা, এখানে হচ্ছে পি এর উপরে 4, পি এর উপরে 4, একটা চলে গেছে, মানে এখানে -1, তাহলে এখানে থাকে 7। 7 মানে হতেছে এখানে কি হবে? প্যারা হবে। সো 2, 6, 10 থাকলে ডায়া, বাকি সব থাকলে হচ্ছে প্যারা। কেন? আপাতত কারণটা জানার দরকার নেই, নেক্সট ক্লাসে হয়তো আমি দেখাতেও পারি, যদি মনে হয় তাদের জন্য দেখানো নেসেসারি, বাট আজকের ক্লাসে না। আমাকে বলছে ভাই আমাদের সব ক্লাস কি আপনি নিতে পারবেন না? আমি তো ক্লাস নিবো ইনশাল্লাহ, দেখা হবে।
সো ভাইরা, এই ছিল হতেছে আমাদের তোদের সঙ্গে আজকের সেশনটা। আমি 12:40-এর কথা বলছিলাম, 12:29-এ শেষ হয়ে গেছে। সো কি কি পড়াইলাম? পিরিয়ডিক টেবিল সম্পর্কে হালকা আইডিয়া দিছিলাম, কয়েকটা পিরিয়ডিক প্রপার্টি পড়ছি, আর ডি ব্লক পড়ছি। স্পেশালি হইতেছে কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়ছি, যেটা নিয়ে হইতেছে আমাদের ঝামেলা হয় আর কি। সো ভাইয়া সবাই ভালো থাকবি, ভালো মতো পড়াশোনা করবি, আমার জন্য দোয়া করিস। সিফাত ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা মোহন ভাই, জি ভাইয়া, ওকে ঠিক আছে ভাই। আর তোরা হচ্ছে চিন্তা করিস না, পিডিএফটা আমি 5 মিনিটের মধ্যে আপলোড দিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে পেয়ে যাবি, সেটা নিয়ে প্যারা খাস না। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট ভাইয়ারা, ক্লাস মূল্যায়নের পুলটা দেওয়া হয়েছে, সবাই পুলে পার্টিসিপেট করো। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।